ভিতরে যাই। আপনি বসেন, বসেন, আপনারা সবাই বসুন। আমার দারুণ ব্যস্ততা থাকা সত্ত্বেও এলাকার গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধানের জন্য আমি চলে এসেছি। সম্মুখে উপজেলা নির্বাচন, তা নিয়ে আপনাদের মধ্যে জল্পনা কল্পনা চলছে কাকে এই উপজেলা নির্বাচনে নমিনেশন দেওয়া হবে, আমার দল থেকে কাকে নমিনেশন দেওয়া হবে। খারাসি বসো। জি, আমি আজ উপজেলা নির্বাচনের জন্য আমাদের দলীয় প্রার্থী ঠিক করে দেব, আপনারা সবাই সেই প্রার্থীর হয়ে কাজ করবেন। এবার আমাকে বলেন, আপনারা এখানে কয়জন প্রার্থী উপস্থিত আছেন? খালেদ ভাই, জহিরুদ্দিন পিয়ার, পুরাতন ছাত্রনেতা, কলেজের ভিপি ক্যান্ডিডেট ছিল 5 বছর আগে, এবং সেবার 500 ভোটের মধ্যে পেয়েছিল মাত্র 14 ভোট। না না, ও এখন পুইও ঘাপলা, দারুণ জনসমর্থন, মিটিং করলি হাজার হাজার লোক হয়ে যায়, তাছাড়াও একটা ভালো বক্তা। দে বক্তৃতা ঝাড়ি দে। প্রিয় দেশবাসী, বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব খালেদ ভাই এবং স্থানীয় জনপ্রতিনিধি ভাই ও বোনেরা, আমার এই শালা এখানে বোন পেলি কই? ভাই সব, আমি জন্মের পর থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে দেশের জনগণের সেবা করে যাচ্ছি। আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, যে অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের কথা দিতে চাই। সারা পৃথিবীর জনগণ যদি আমাকে সুযোগ দেয় তাদের সেবা করার, তাহলে আমি কুসুমপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমি সারা বিশ্বের জনগণের সেবা করে যাব। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি আমার সাথে আমার জনপ্রিয় নেতা রহিমুদ্দিন খালাসি ভাই থাকে, তাহলে আমি নির্বাচনে জয়লাভ করবই। এটা জনসভা নয়, আপনারা আর কেউ ক্যান্ডিডেট আছেন? মাননীয় মন্ত্রী, আমি নিজেকে একজন প্রার্থী হিসেবে নিজেই ঘোষণা দিয়েছি। নির্বাচনের সময় যদি জনগণ আমাকে ভোট নাও দেয়, ডিসিএসপি কে কয়েক লক্ষ টাকা দেওয়ার মতো ক্ষমতা আমার আছে, এবং আমার যে অস্ত্রধারী ক্যাডার বাহিনী আছে তাতে ভোট কেটে আমি উপজেলা চেয়ারম্যান হতে পারব, এবং আমি ফুলমিয়াকে আমার দলে নিয়ে ইলেকশনের দিন 50টি ভোট কেন্দ্র দখল করতে পারব বলে আমি আশা রাখি। আপনিও বসেন, আমি আপনাদের সবার আলামত পেয়েছি। একজন হচ্ছেন মহা আহাম্মক, আর একজন হচ্ছেন গুন্ডা। উপজেলা চেয়ারম্যান পদটি একটি গুরুত্বপূর্ণ পদ, আমি আমার উপজেলাকে ভবিষ্যতে একটি উন্নত উপজেলা হিসাবে দেখতে চাই। তার জন্য প্রয়োজন একজন সৎ এবং সমাজসেবী লোকের। আমি মনে করি সেই উপযুক্ত লোকটি আমার শিক্ষক এবং এই এলাকার সবার পূজনীয় ব্যক্তি জনাব হাসান মাস্টার। না না, এ তুমি কি বলছো? স্যার, আপনাকে দাঁড়াতেই হবে। আপনারা ফুসফাস করবেন না, সবাই শুনুন। জনাব হাসান মাস্টারকে আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমার দলীয় মনোনয়ন দিচ্ছি, আপনারা সবাই তার হয়ে কাজ করবেন। চলেন স্যার। ওই শালা, বেটা শালা, মন্ত্রী তো যে আহমক কইল কেন বুঝতে পারিস?
না, তবে এই কথা বলে তিনি অন্যায় করলেন। অন্যায় করলেন তো জুইতি মারা দরকার। তোর পেছনে যে আমি টাকা খাটালাম সব তো পানিত গেল। তুই তো সব মানুষই না, তুই তো পুড়িয়ে ঘাপলা। খড়ের মধ্যে মায়া লোক নেই একটাও। তুই কইস ভাই ও বোনেরা, এই তুই যেভাবে বক্তৃতা ঝাড়লি তাতে মনে হইলো তুই পল্টন ময়দানে বক্তৃতা ঝাড়তেছিস। আপনি তো বললেন বক্তৃতা ঝাড়ে দিতি, তাই ঝাড়ে দিলাম। পুড়িয়ে ঘাপলা আমি যে ব্যবসায় টাকা খাটালাম আমার টাকার কি হবি? কি ব্যবসা? বুঙ্গারে বাচ্চাদের রাজনীতি ব্যবসা। তোর সংসার চালাতে টাকা দিই, তোর বোনের বিয়েতে 1,00,000 টাকা দিলাম, এটা কি খালি খালি দিতি? আমার গমের ডিলারশিপ, সারে ডিলারশিপ, ওটা কি হাসান মাস্টার দিবি? না দিবে না বড় ভাই। আমার কি হবি? তোক চেয়ারম্যান হতে হবি। আব্বা তুমি উপজেলা চেয়ারম্যান হবে, স্কুল মাস্টারি করবে না? না ধর, এই বছরই তো আমাকে শিক্ষকতা থেকে অবসর নিতে হবে, তখন কি করব? এখন যা করছো তাই করবে। মানে? মানে বোঝো না, তুমি কি কখনো সংসার ধর্ম পালন করেছো? চিরকাল জনসেবা করেছো, এখন অবসর নিয়েও তাই করবে? রাজনীতিও তো জনসেবা। না রাজনীতি জনসেবা নয়, আগে হয়তো কখনো ছিল, এখনো রাজনীতি জনসেবা নয়। এখন রাজনীতি করতে হলে ক্যাডার লাগবে, ক্যাডারদের অস্ত্র কিনে দিতে হবে, প্রতি মুহূর্তে মিথ্যা কথা বলা লাগবে, প্রতিপক্ষকে কাবু করতে হলে প্রয়োজনে খুন করতে হবে, পারবে? না ধর, মানে আমি বলছিলাম আমি যদি ভালো থাকি তাহলে কেউ আমাকে খারাপ বানাতে পারবে না। আব্বা তুমি ইচ্ছে করলে ভালো থাকতে পারবে না, তুমি এর মধ্যে যেও না। নুপুর, মন্ত্রী নিজে আমাকে অনুরোধ করেছে, আর ও আমার ছাত্র, ওর অনুরোধ আমাকে রাখতেই হবে। তাহলে কিন্তু তোমার এখানে আমার আর থাকা হচ্ছে না। কেন, কোথায় যাবি? তুমি রাজনীতি করলে এখন থেকে এখানে অনেক লোক আসবে, যাদের অধিকাংশের টাউট, বদমাস, খুনি, এদের চেহারা আমি দেখতে চাই না। আব্বা আব্বা তুমি রাগ করো না, আমি চলে যাচ্ছি আমার স্কুলে, তোমার নির্বাচন শেষ হলেই আমি ফিরে আসব। যাই। নুপুর শোন, তুই কিন্তু এখন ছোট নেই। ছোট নই এবং বুঝতে পারি বলেই তো যাচ্ছি, ভয় নেই। আমি এমন কোন কাজ করব না যাতে তোমার মুখ ছোট হয়। আসি আব্বা। বড় ভাই কথা বলতেছ না যে, এখন কি করবা? চলো মন্ত্রীর কাছে যাই। ওরে শালার গাধা, মন্ত্রীর কাছে গেলে কি হবি? মন্ত্রী তো হাসান মাস্টার নমিনেশন দিয়ে দিয়েছে। কালি কালি চলো ঢাকা যাই, আরো বড় নেতাকে সাথে দেখা করি। পরে উইরিয়ে ঘাপলা, আর কোন নেতা কিছুই করতে পারবি না। একজনের কাছে যাব, সে যদি কিছু করতে পারে। কিটা? এই শহরই থাকি। সে আবার কিটা? ফুল মিয়ে। রহিমউদ্দিন খালাসি, আমার কাছে কি মনে কইরা? ফুল মিয়া ঘাপলা হয়ে গেছে, পুই দিয়ে ঘাপলা হয়ে গেছে। এই যে আমাদের জহিরুদ্দিন রাজনীতি করে, উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট। ভোট কাটা লাগবো? আরে না না, সারা তো ক্যান্ডিডেটই হতে পারতেছে না। তাইলে কি কারো পোস্টমর্টমের ব্যবস্থা করতে হইব? হ্যাঁ হয় হয় ওই হাসান মাস্টারের। কবে পোস্টমর্টম করবার চাও? ওই আজকালের মধ্যেই। টাকা দিতে হইব 2,50,000। 2,50,000? হ্যাঁ। ওই টাকা বাদ পড়ে পড় ভাই, একটু এদিকে আসে। বড় ভাই নামেরই ভয় দিলি হয় না? তুই কি বুঝিস? ডাক্তাররা কয় জানিস না, কোন জায়গায় ঘা হলি ক্যান্সার হওয়ার আগে ক্যাডি হেলতে হয়। বড় ডাক্তারের কাছে আই, টাকা বাইর করে ফি দিতে হবি। আসুন, চেয়ারম্যান হওয়ার পর মনে রাখবি এই সব টাকার উসুল করে দিতে হবি। হ্যাঁ চল চল।
কাল সকাল দশটায় লাশ কাটা ঘরে থাইকো, আর ডোমরে টাকা পয়সা দিয়ে বইলা রাইকো তাড়াতাড়ি পোস্টমর্টম করতে, তাহলে সন্ধ্যার আগে জানা যা হইয়া যাইব। মুরব্বী, আসসালাম আলাইকুম। মোনাজাতটা শেষ করেন। মানে তুমি? মুরব্বী, আগে মোনাজাতটা শেষ করেন, আল্লাহর কাছে আপনার কিছু যদি বলার থাকে তাইলে আজকেই বইলে নেন, আমার জন্য আপনি দোয়া করেন, আমি অনেক পাপ করছি, এখনই একটা পাপ করুম, এইটার জন্য একটু ভালো করে দোয়া করেন, আল্লাহর কসম এটা আপনার আখিরি মোনাজাত। নেন মুরব্বী। তুমি ফুল মিয়া না? তুমি তো খারাপ লোক, তুমি এখানে কি জন্য এসেছো? আপনি রাজনীতি শুরু করছেন, আমার তো আশা লাগে, কারণ আমি রাজনীতিবিদদের আশেপাশে থাকি। ফুল মিয়া, তুমি এখান থেকে চলে যাও। ওরে বাবারে, কি কয়, টাকা নিচ্ছি কত, সেগুলো ফেরত দেওয়া লাগবে না? অনেক ডাক্তার সাহেব, আমার কিন্তু সন্দেহ হচ্ছে। আপনাদের সন্দেহ যদি হয় তাহলে তো এটা স্বাভাবিক মৃত্যু নয়, কারণ গলায় দাগ আছে, মনে হচ্ছে কেউ গলা টিপে খুন করেছে। হ্যাঁ, হতে পারে, এই বুড়ো বয়সে ওনার রাজনীতির সাথে জড়ানোটা ঠিক হয়নি। স্যার, দুইটা লোক আসছে আপনার সাথে দেখা করতে চায়। আপনি একটু বসেন, আমি আসছি। আচ্ছা, এই যে স্যার ওনারা। খালাসি ভাই, আপনি কি কাজে? সিরিয়াস কাজ, উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট। ফুলম্যাক বলে দিলে কাল তোমারও পোস্টমর্টম হয়ে যাবে, কোনো ঘাপলা করো না কিন্তু, বুঝেছ? রঞ্জিত বাবু, আপনি যান। আসলে আপনার ধারণা মনে হয় অমূলক, কারণ উনি তো একজন সমাজসেবক ছিলেন, একজন শিক্ষক ছিলেন, ওনাকে কে খুন করবে? আমি পরীক্ষা করে পোস্টমর্টম রিপোর্ট অফিসিয়ালি থানায় পাঠিয়ে দেব। বেশ, ঠিক আছে। স্যার, যেখানে যাকে যা দেওয়া দরকার দিয়ে দিছি, আপনি তো রাখেন, এটা আবার কি দরকার? স্যার, ওই কেসের আয়ও কিন্তু রঞ্জিত তারকা, শালা পুই দিয়ে ঘাপলা, ওই শালা কিন্তু মালবান। আচ্ছা, আমি ওকে দেখব। স্যার, ওই ডাক্তার কিন্তু পোস্টমর্টম রিপোর্ট লিখে দিয়েছে ওই শালা স্ট্রোক করে মরেছে। ঠিক আছে। স্যার, ওক তো চেনেন, ওর দিকে তো খেয়াল রাখবেন। কি রে, তুই কইছিলি না স্যার ঘুষ খায় না? স্যার, পঞ্চাশ নিশ্চয় খায় না, রাজনীতি যে করব কেন বুদ্ধি তো নাই, এগুলো শেখো। বলদাস বুকা, শিখে নিচ্ছি, একেবারে মুখস্ত করে নি, চলো এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, ঠিক আছে। হাসান মাস্টারের
রহস্যজনক মৃত্যু। ভাই ভাই, এই যে দেখো পেপারে লিখেছে হাসান মাস্টারকে খুন করা হয়েছে। কারো নাম লিখেছে না? এই লিখেছে উপজেলা চেয়ারম্যান হিসেবে মন্ত্রীর ঘোষণাই তার মৃত্যুর কারণ। আরে দেখ ত্রিয়ে দে সব ভুইয়ে পত্রিকা, কিন্তু সপ্তাহে বাড়ায় একদিন কিটা পরে সব জায়গায় টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে রাখিস না তুই, এদের পত্রিকা লিয়ে আইছে। স্যার, আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করতে চাই। কি বিষয় বলো? স্যার, ওই হাসান মাস্টারের মৃত্যুর ব্যাপারটা। হাসান মাস্টারের মৃত্যুর ব্যাপারটা আবার কি হলো? হাসান মাস্টার হার্ট অ্যাটাকে মারা গেছে, এটাই তো সত্য? না স্যার, অনেকে বলা বলি করছে। তাছাড়া আমি যখন লাশটা দেখলাম গলার কাছে একটু ক্ষতচিহ্ন দেখেছিলাম। এটা কি তুমি নতুন আবিষ্কার করলে? তার একটা মেয়ে আছে, তার কোনো কমপ্লেন নেই, এলাকার কেউ কোনো কমপ্লেন করছে না। তুমি এ কথা উঠাচ্ছ কেন? দু একটা পত্রিকায় তো লেখা বেরিয়েছে। ওসব পত্রিকালারা ইদানিং টাকা পয়সা খেয়ে অনেক কিছুই লেখে। আমি বলছিলাম উনি উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট ঘোষিত হবার পরেই। শালা, এটা নিয়ে আর ঘাটাঘাটি করবে না। স্যার, তুমি ভুলে যেও না তোমার নাম রঞ্জিত। স্যার, রঞ্জিত তা তো অপরাধ কি? তুমি জানো না রঞ্জিত কি অপরাধ? রঞ্জিত স্যার, মনোয়ার তুমি? স্যার, খবরের কাগজে আজ একটা নিউজ পড়লাম, কুসুমপুর থানা হাসান মাস্টার নাম করে এক ভদ্রলোক মারা গেছেন, কিন্তু মৃত্যুটা খুব রহস্যজনক। কেমন? স্যার, অনেকের ধারণা তাকে হত্যা করা হয়েছে। যারা ভয়ে মুখ খুলতে পারছে না, আবার হত্যাকারীরা তার মৃত্যুর জন্য শোক প্রকাশ করছে। পোস্টমর্টম রিপোর্টে বলেছে তিনি হার্ট ফেল করে মারা গেছে। আমি একটু ওই থানায় যাওয়ার জন্য ইন্টারেস্টেড। হঠাৎ তোমার এই ইন্টারেস্ট কেন? স্যার, উনি আমার শিক্ষক ছিলেন। ও, শুধু তাই নয়, এখানে আমার জীবনের এই অবস্থানের জন্য ওনার অনেক অবদান আছে। উনি শুধু আমার শিক্ষক ছিলেন না, আমি ওনার কাছে অনেক ঋণী স্যার। জীবিত থাকতে সেই ঋণ আমি কোনোভাবে পরিশোধ করতে পারিনি। ওনার মৃত্যুর পরে ওনার মৃত্যু রহস্য উদ্ঘাটন করে সেই ঋণ শোধ করতে চাই। সুযোগটা আপনার হাতে স্যার। হ্যাঁ, আমি শুনেছি ওখানে খুব বিশৃঙ্খলা, তোমার মতো একজন ভালো অফিসারের ওখানে প্রয়োজন আছে। ঠিক আছে, আমি তোমাকে ওখানে পাঠাবার ব্যবস্থা করছি। মুরব্বী, দাদা একটা বিস্কিট খাক। আর তুমি তো রয়েছ আমার কলারি তলায়, আসো কলা। ব্যাপারী সাহেব। এই ব্যাপারী সাহেব কিরে? এই শালা পুরো নাম দেখো তোমার উস্তাদ কবি আইনউদ্দিন ব্যাপারী, কিংবা কবি স্যার, শুনতে কেমন সুন্দর হুনায়। আসো কলা, তোমার ভিতরে হান্দাই দেই স্যার। স্যার, টাকা তো রাখলেন ক্যাশে 1000। হ্যাঁ, আর এই খাওয়া দাওয়া করালাম প্রায় 150 টাকা। গুড। আজ শুনলাম নতুন ওসি সাহেব আইতাছে। আরে আসো, তার সাথে আপনার কি ভাও থাকে না থাকে আমার এই মামলা চার্জশিট দিতে পারবেন? এদিকে 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 তার কম বুদ্ধি দেখে মারলাম। এই কনস্টেবল থেকে আজ হয়েছি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। 12,000 বৈরাগী মাইরা সন্ন্যাসী হয়েছি। এই আইনউদ্দিন ব্যাপারের সাথে ভাওনা কইরা এই টানা চাকরি করা বড় কঠিন আছে। শুনছি বলে ঘুষ খায় না। আরে কে ঘুষ খায় না, আর কত খায় না, হেই দেখো। আরে কত হালার দেখলাম। আরে মিয়া, বোধায় নাকি তুমি একটা পয়লা তোকে ফেলা, কপালে চোখ নাই তাই আটো না। ওখানে তো কোমর ভাঙ্গিয়া আমার নামে কেস করতা, আর কইতা পুলিশ খারাপ। থানায় কি কামে? আমি ওসি সাহেবের কাছে এসেছি। নতুন ওসি ওখানে জয়েন করে না, শুনছি আজকে আইব। আত্মীয় স্বজন লাগে নাকি? নাকি তদবি? জি না। এমনি একটু দরকারে আমি একটু উনার রুমে গিয়ে বসি। তাই বুঝায়।
টাকা পয়সা ছাড়া কোনো কেস হবে না। জামাই বাড়ি পাইছে আর কি। এদিকে দেখেন বুঝছি কোন ফিটিং দিবেন। একটা কথা মনে রেখে যে কোনো ফিটিং এর জন্য এই আইনউদ্দিন ব্যাপারে সদা প্রস্তুত। থ্যাংক ইউ। তুমি তো রয়েছ আমার কলার তলায়। তার ভেতরে নাই সামনে বসে যে অফিসার কলা খাচ্ছে তাকে ডেকে নিয়ে আসো। জি স্যার। বর্ষাব আপনার সালাম দিছে। বর্ষাব? হ্যাঁ। এই বর্ষাব কেটা? সেকেন্ড অফিসার রঞ্জিত বাবু? না স্যার, ওসি সাহেব। ওসি সাহেব? হ্যাঁ বেট, ওসি সাহেব করতে এলো। এই যে গেল যে। গেল যে মানে ওই যে সিভিল ড্রেসে গেল যে। জি স্যার। তুমি তা ঠিক স্যার, আমি ঠিক চিনতে পারি নাই স্যার, আপনি সিভিল ড্রেস চাইছেন স্যার। আপনি বসুন স্যার। আমি বসুন স্যার। বসুন বসুন। বুঝতেছি স্যার। আপনার নাম তো আইনুদ্দিন। বসুন। আবার বলছি স্যার, আপনি কি বুঝতেছেন না স্যার? ড্রেস পরে অথবা বলে আসলে আর আমি তো এসব দেখতে পেতাম না। কি মানে বুঝতে পারেননি? ওখানে যা করলে এই ব্যবহার তো সবসময় সাধারণ মানুষের সাথে করেন না স্যার। না স্যার, জীবনে কোনো যে কানে ধরতেছি স্যার। মিথ্যে কথা বলবেন না, এগুলো করেন কিসের জোরে? এই পোশাকের জোরে স্যার, অস্ত্রের জোরে? মানুষ আপনাদেরকে ভয় পায়, এটা অন্যায়, এটা ক্ষমতার অপব্যবহার। আসুন আমার সাথে। তারা সব স্টাফকে ডাকেন স্যার, এবং অন্যান্য পুলিশ অফিসারকে আসতে বলেন। আরে রঞ্জিত বাবু, তাড়াতাড়ি বাইরে আসেন, নতুন অফিসার আসছে। মোকলেশ ভাইয়া তাড়াতাড়ি আসেন স্যার, আমি উঠে দিচ্ছি স্যার। এই কি কোনো অফিসের পরিবেশ? এখানে কোনো মানুষ এসে বলবে? এখানে কোনো ভদ্রলোক বাস করে? পুলিশের কাছে মানুষ কখন আসে? মানুষ যখন বিপদগ্রস্ত হয়, বিপদে পড়লে, বিপদ থেকে উদ্ধার পার আশায় মানুষ এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের কাছে আসে। আর মানুষ অসুস্থ হলে যায় ডাক্তারের কাছে, হসপিটালে, হসপিটাল আর পুলিশ স্টেশনের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। একটি থানা এবং একটি হাসপাতাল, দুটি সেবামূলক প্রতিষ্ঠান। ডাক্তারের ব্যবহারের প্রশ্ন তো পরের কথা, আগে হলো পরিবেশ। একটি হসপিটাল যেমন পরিচ্ছন্ন থাকতে হবে, শৃঙ্খলা থাকতে হবে, ঠিক তেমনি একটি পুলিশ স্টেশনও শৃঙ্খলা থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ একটি থানা একটি এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করার প্রতিষ্ঠান। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভাষণ শুনছেন? আমার ভাষণ শুনছেন? বক্তৃতা শুনছেন? লজ্জা করছে না?
মিস্টার রঞ্জিত? ইয়েস স্যার। সাব ইন্সপেক্টর? ইয়েস স্যার। আসুন আমার সাথে। প্রাণপ্রিয় রাশেদা, আমার স্ত্রী রাশেদিকে আসো সোনা, আসো। আমার মাথায় পানি গেল। কি হয়েছে তোমার? যা অনেক হয়ে গেছে, সব কিছুই তো হয়ে গেছে, খালি বাচ্চাটা হয়নি এখনো। মানে? মানে নতুন অস্থি আইছে থানায়, গোষ্ঠ সব বন্ধ। এক কাম করো, তুমি বাপের বাড়ি চলে যাও। তোমার একার ইচ্ছা? কেন? ওরে বাবা, তোমারে আমি চিনি না, তুমি একা থাকলে কত কিছু করবা। ওরে রাশেদারে, কত কিছু করে তো টাকায়, টাকা যদি না থাকে রাশেদা, এই শরীরও ঠান্ডা হয়ে যায়। নতুন যে বড়দার গাইছে, সে ঘুষ টুস খায় না? কি করলি? ঘুষ? আরে তা নিজে তো খাই না, কইছে অন্য কেউ খাইতে দিব না। বিয়ের শাদি করে নে? তুমি যাইবা নাকি? তুমি যে কি কও না, কথার রং ডঙে তো তাই মনে হয়। শালাই হনুয়ান মেরি, বয়স হয়েছে অনেক, আমার মনে হয় ওই শালার কোনোদিন বিয়ে হইব না। দেখলি মনে হয় শালা কাঠখোট্টা কঠিন মানুষ। আপনি এখানে থাকতে থানার এরকম পরিবেশ আমি আশা করিনি। স্যার, একটি প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তার আচার আচরণের উপর নির্ভর করে সেই প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা। স্যার, আমি এই থানার আরো চারজন অফিসারের মধ্যে একজন, তাছাড়া আমার নাম রঞ্জিত। তাতে কি হয়েছে? স্যার, আমি মাইনরিটি, আর একটু কঠিন করে বললে বলতে হয় আমি হিন্দু, আমি মালাউন, আমার কথার জোর একটু কম স্যার। নো রঞ্জিত, এটি আপনার ভুল ধারণা। স্যার, আমি জানি আপনি আমাকে এ নিয়ে অনেক কথা বলতে পারবেন, সব কথা শেষ আমার একটি কথা। দিল্লিতে বাবরি মসজিদ ভেঙেছিল মৌলবাদী হিন্দুরা, আমি এখানে ভয়ে দুদিন অফিস করতে পারিনি, অবশ্য আমাকে এখানে কেউ কিছু বলেনি, কিন্তু আমি ভয় পেয়েছিলাম, হতে পারে এটা আমার ব্যক্তিগত দুর্বলতা, তবু এটাই নির্মম বাস্তব স্যার। রঞ্জিত, আপনি খুব স্পষ্টবাদী। আচ্ছা রঞ্জিত, হাসান মাস্টারের কেসটার আয়ু কে ছিলেন? আমি ছিলাম। আপনি ছিলেন? ইয়েস স্যার। আচ্ছা, হাসান মাস্টার সম্পর্কে ফার্স্ট ও লাস্ট আপনি কি জানেন? আমি জানি পোস্টমর্টেম রিপোর্ট, স্বাভাবিক মৃত্যু। হাসান মাস্টারের মৃত্যুকে কেন্দ্র করে কেউ কখনো কমপ্লেন নিয়ে আসেনি? না স্যার। অথচ আমি একটি পত্রিকায় পড়েছিলাম মৃত্যুটা বেশ রহস্যজনক। স্যার, রহস্যজনক হলেও কেউ যদি কোনো কমপ্লেন না করে আমি কি করব? আচ্ছা, কোনো একটা মেয়ে ছিল, সে কোনো কমপ্লেন করেনি? না স্যার। কেন বলো তো? মেয়েটা স্যার সংস্কৃতি মনা, ওই নাচ গান নাটক অভিনয় নিয়ে থাকে, এ ব্যাপারে একেবারেই উদাসীন। Thank you.
বাইরে আপনাকে একটা লোক ডাকছে। তোমরা বসো, চলো। আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমার নাম মনোয়ার হোসেন, আমি কুসুমপুর থানার নতুন ওসি। ও, পুলিশ? হ্যাঁ। আমার কাছে কি জন্য? আপনি হাসান মাস্টার সাহেবের মেয়ে না? একসময় ওই পরিচয়ে আমি গর্ববোধ করতাম, এখন আতঙ্কিত। কেন? এই যে আপনি এসেছেন, এখন উল্টা পাল্টা অনেক কিছু জিজ্ঞেস করবেন, হয়তো আমার কাছে টাকা পয়সাও চাইবেন। আমার টাকা পয়সা দেওয়ার মতো ক্ষমতা নাই। আমি বাচ্চাদের নাচ গান শেখাই, আমার উপার্জন খুবই সামান্য, এই দিয়ে আমি কোনোভাবে চলি না। আমি কোনো উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করব না, টাকা পয়সাও চাইব না। আমি শুধু জানতে এসেছি, অনেকে বলছে আপনার বাবার মৃত্যুটা রহস্যময়, এর পরেও এ ব্যাপারে আপনি কোথাও মুভ করছেন না কেন? মুভ করলে কি আমি আমার বাবাকে ফিরে পাব? না, তা পাবেন না, কিন্তু উনি যদি সত্যিকারে খুন হয়ে থাকেন, খুনিরা শাস্তি পাবে। শাস্তি দেবে কে? আইন। আপনি তো একজন আইনের লোক, আইনকে যদি তার নিজের গতিপথে চলতে না দিয়ে বাধার সৃষ্টি করা হয়, তাহলে সেই আইন হয়ে যায় দুর্বল, সাধারণ মানুষের সেই আইনের প্রতি আস্থা থাকে না। প্রতিদিন খবরের কাগজ খুললে সারা দেশে কমপক্ষে 4-5টি খুনের খবর পাওয়া যায়। বলুন তো, প্রতিদিন খবরের কাগজে কয়টা যাবজ্জীবন আর কয়টা ফাঁসির খবর পান? তাহলে তাহলে কিভাবে সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা থাকে? কিন্তু আমি অবাক হচ্ছি, হঠাৎ করে আপনি এত উৎসাহিত হলেন কেন? আমার উৎসাহের পিছনে কিছু কারণ আছে। একসময় আমার বাবাও এই শহরে একটি ছোট্ট পিয়নে চাকরি করতেন, আমি আপনার বাবার ছাত্র ছিলাম, আমি তখন ম্যাট্রিক পরীক্ষার্থী। বাবা এমন গরিব ছিল যে পরীক্ষার ফি জোগাড় করা খুব কঠিন ছিল। স্যার, আমি একটা কথা বলবো। বল। স্যার, আমি ফর্ম ফিল আপ করবো, কিন্তু টাকা নেই স্যার, আমি পরীক্ষা দিতে পারবো না। পরীক্ষা দিতে পারবি না মানে? তোর বাবা কি কাজ করে? স্যার, পিয়নের চাকরি করতো, 3 মাস হলো চাকরি চলে গেছে। বিপদে ফেললি, সবাইকে দিতে দিতে আমার কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে। স্যার, আমি কি করব? কাঁদিস নে, কাঁদিস নে, হবে হবে। সামাদ সাহেব, আমার ঘড়িটা নিয়ে যান তো, বাজারে কারো কাছে বিক্রি করে সপাচেক টাকার ব্যবস্থা করে আনুন তো। যা, তুই ফর্ম ফিল আপ করে দেখে যা, পরীক্ষা দিতে পারবি, যা যা। সেই ঋণ পরিশোধ করতে এসেছেন? হ্যাঁ, স্যার জীবিত থাকতে যখন প্রথম চাকরি পাই তখন ওনার কাছে এসেছিলাম। আপনি কি কোনো কেস? না স্যার, আমার নাম মনোয়ার। মনোয়ার? স্যার, আপনার মনে থাকার কথা না, কারণ আপনি আমার জন্য যা করেছিলেন তা ছিল আপনার জীবনে খুবই স্বাভাবিক ঘটনা। আমি ঠিক মনে করতে পারছি না কি করেছি বলুন তো। স্যার, আমাকে আপনি করে বলবেন না, আমি আমি আপনার ছাত্র, আমার ম্যাট্রিক পরীক্ষার সময় টাকার অভাবে ফর্ম ফিল আপ করতে পারছিলাম না, আপনি আপনার ঘরে বিক্রি করে ফর্ম ফিল আপে টাকা দিয়েছিলেন। ও, তুমি? হ্যাঁ স্যার, আমি চাকরি পেয়েছি, প্রথম বেতনের টাকা দিয়ে আপনার জন্য একটা ঘড়ি কিনে এনেছি। কি ঘড়ি দিয়ে ঋণ শোধ করতে চাইছিস? না স্যার, ঘড়ি আর কেনা হয়নি বুঝলি, এখন অভ্যেস হয়ে গেছে, সূর্য দেখেই সময় বলে দিতে পারি। উনার মহান আদর্শের কাছে সেদিন আমি লজ্জা পেয়ে মাথা নত করে চলে যেতে বাধ্য হয়েছিলাম।
আমার বাবা শুধু আপনার জন্যই এমন করেনি। উনি কখনো সংসার ভবিষ্যৎ, এই আমি যে তার মেয়ে, আমার সাথে তার সম্পর্ক ছিল শিক্ষক আর ছাত্রীর মতো। এই শহরে অনেক লোক আছে তার ছাত্র, কেউ আমার কাছে আপনার মতো এভাবে আসেনি। আপনি যে এসেছেন এজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু মৃত্যু রহস্য যে উদ্ঘাটন করতে চান, আপনি তো নতুন এসেছেন, সম্ভবত এই শহরে কিছুই জানেন না। দাম দেন স্যার। কি কইলি? দাম কি? এর দাম তেলের দাম। এইটা কার গাড়ি জানোস না? না, ওই হামজাদা। এই দেশের মানুষ না মঙ্গল? তেলের দাম দিতে হয় না? না, ফুল মিয়া কি দেশের রাজা? তুই কোথাকার মাতো বসালা? পেট্রোল পাম্পের তেল আনতে গেছিলাম, ওসি আমাগো মারছে। বস, ওসি কি পোস্টমর্টম হবে? আচ্ছা রঞ্জিত স্যার, তুমি থানায় আসার পরে ফুল মিয়ার বিরুদ্ধে কেউ কি কোনো কমপ্লেন নিয়ে আসেনি? না স্যার। ফুল মিয়ার সম্পর্কে তুমি কতটুকু জানো? স্যার, ফুল মিয়ার সম্পর্কে আমার খুব একটা জানার সুযোগ হয়নি। কেন? কিছু মনে করবেন না স্যার, আমি থাকা অবস্থায় আপনার ওই চেয়ারে যাদের দেখেছি বলতে লজ্জা হয়, তারা অনেকটা ফুল মিয়ার সহযোগী হিসেবেই কাজ করতেন। রঞ্জিত। জি স্যার। ফুল মিয়াকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। আপনি? আমি ফুল মিয়া, যারে আপনি দেখতে চাইছেন। ও, রঞ্জিত তুমি একটু বাইরে যাও তো। আপনার সাথে প্রথম দেখা তো, দান্দাবাজির ব্যাপার আছে, দুই নম্বর লাইনের কথা আছে, অন্য কেউ না থাকাটাই ভালো। আপনি একটু গরম, আমি খবর পাইছি, কারণও বুঝছি, আপনিও আমার মতনই। আপনার আমার দুইজনের ধান্দা একই রকম, মানুষের পকেট থেকে আপসে টাকা বাইর করিয়া নিজের পকেটে নেওয়া। গরমটা বেশি দেখাইলে, তাফালিংটা বেশি করলে টাকা বেশি বাইরে হয়, সহজে কাছে আহে। আপনি তাফালিংটা বেশি দেখাইছেন, গরমটা বেশি দেখাইছেন, আমি মাল নিয়ে চলেছি,
ওই চেরের আগে যিনি ছিলেন ওনারে আটা দিতাম, আপনারে পুরো এক দিমু। আজিস দুইটা বান্ডিল দে। এইটা প্রতি মাসের এক তারিখে পাবেন, এরপর বছরে দুইটা ঈদ আছে, শীতের জামা কাপড়, মিঠাই মন্ডা, ফল ফলানি, এইগুলো বলা লাগবে না, সময় মতন পায়ে যাইবেন। তারপরে তো আরো অনেক আছে, আপনার বিপদ আপদ, ভাই বোনের লেখা পড়া, বাপ মার অসুখ বিসুখ, এইগুলো আমারে খবর দিলেই হইব, ছোট্ট একটা স্লিপ দিলেই হইব, আমার কোনো দান দায় হাত দিবেন না। হাতটা ফেরত দিবেন না। পুলিশ একাডেমি থেকে একদিন এই হাত দিয়ে সার্টিফিকেট নিয়েছিলাম, আমার 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 দুর্ভাগ্য এই হাতটা আমি আমি তোর সাথে মিলাতে পারলাম না। ফুলমিয়া তুই এখান থেকে চলে যা, তুই চলে যা ফুলমিয়া, তুই এখান থেকে চলে যা। অসি আমারও দুর্ভাগ্য এই শহরের মধ্যে এই প্রথম, আমার জীবনের প্রথম, আল্লাহর কিরা জীবনের প্রথম, খোদার কসম জীবনের প্রথম, আমার সামনাসামনি দাঁড়াইয়া আমারে কেউ তুই কইল। কুত্তার বাচ্চা, আর এক মিনিট এখানে থাকবি না, আর এক মিনিট এখানে দাঁড়াবি না। এই নেত্র, এই নেত্র, আমার নাম ফুলমিয়া, এটা কুসুমপুর থানা, এটা আমার থানা, আমার ভিটাবাড়ি, কথাটা মনে রাখিস। অসি তুমি এখান থেকে যেদিন বদলি হয়ে যাইবা সেদিন তুমি অসি থাকবা না, সেদিন আবার দেখা হবে। আসি। জীবনে আমি কখনো কারো পায়ে হাত দিয়ে সালাম করিনি। বাবা যখন মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসেছিলেন তখন আমি এতটুকু ছিলাম, সেটা আমার মনে আছে। তখনও আমি বাবাকে পায়ে হাত দিয়ে সালাম করেছিলাম। একজন মুক্তিযোদ্ধা হিসেবে বাবার যে উন্নত শির আমি দেখেছিলাম, আপনাকে ঠিক তেমনি উন্নত শির একজন মানুষ মনে হচ্ছে। স্যার, হাসান মাস্টারের মৃত্যু রহস্যের কথা আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি ইচ্ছে করে সব পাশ কাটিয়ে গিয়েছিলাম, কারণ আমার ধারণা হয়েছিল আপনি আমার পূর্বের বসদের মতো একজন। আমার ধারণা হয়েছিল আপনিও হাসান মাস্টারের মৃত্যুকে পুঁজি করে কিছু পয়সার ধান্দা করবেন। আমার এই ভুল ধারণার জন্য আমাকে ক্ষমা করে দেবেন স্যার। স্যার, পোস্টমর্টেম রিপোর্ট ছিল হাসান মাস্টার হার্ট ফেল করে মারা গেছেন, কিন্তু আমার ধারণা হাসান মাস্টারকে হত্যা করা হয়েছিল। কি কারণ থাকতে পারে বলতো? সে হত্যার নেপথ্য কারণ ছিল হাসান মাস্টারকে মন্ত্রী উপজেলা চেয়ারম্যান পদে দলীয় নমিনেশন দিতে চেয়েছিলেন। তারপর তারপর যেদিন মন্ত্রী ঘোষণা দিয়ে গেলেন তার পরের দিনই হাসান মাস্টারের মৃত্যু হয়। আমার ধারণা খুন করেছে ফুলমিয়া। এই মৃত্যুর সাথে জড়িত রয়েছে বর্তমান উপজেলা চেয়ারম্যানের বুদ্ধিদাতা রহিম উদ্দিন খালাসি
এবং উপজেলা চেয়ারম্যান। Yes. জহির ভাই, জহির ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। 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 আপনারা সবাই বসেন, যার যার জায়গায় বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন। ওই তোর দাদা বলেছি ওইভাবে বক্তৃতা ধারিয়ে দে। আচ্ছা, প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আমার বহু ঘাত প্রতিঘাত অতিক্রম করে আমি আজ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। বাংলাদেশের আপামর জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। আজ আপনারা আমাকে যে সুযোগ করে দিয়েছেন তাতে আমি আশা রাখি একদিন আমি আপনাদের মুখ উজ্জ্বল করব, সারা বিশ্বের নিপীড়িত মানুষের সেবা করব। এই তুই বিশ্ব বিশ্ব কি কোষ, তুই পুরো ঘাবড়া করে দিবি তো। কাজের কথা কো। কাজের কথা? ও, ওই কাদের কথা? আপনারা এখানে যারা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত আছেন তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা কাজের বিনিময়ে খাদ্য রিলিফের জন্য বরাদ্দকৃত গরিব মানুষের গম, চাল, সার এবং ঢেউকিন গরিব মানুষদের না দিয়ে যখন বিক্রি করবেন তখন আমার প্রাণ প্রিয় নেতা জনাব রহিমউদ্দিন খালাসির কাছে বিক্রি করবেন। আমি কথা দিচ্ছি আপনাদের, তিনি আপনাদের একটি পয়সা মারবেন না। তো কি সেখানে আসলাম আর তুই কি করলি, খাপলা করে দিলি? এইটাই তো বলতে বলেছেন। আরে এটা বলতে বলেছি গোপনে। আর ওই যে হাসান মাস্টারের কথা বলবি না? আমার প্রান্তীয় নেতা এদেশের একজন বিশিষ্ট সমাজ সেবক জনাব হাসান মাস্টার, তারই আজ এই উপজেলা চেয়ারম্যান হওয়ার কথা। আরে কাঁদিয়ে ভিতরের ভাষা, কিন্তু তিনি অকালে মৃত্যুবরণ করিয়াছেন, তারই আজ এই চেয়ারে বসার কথা। তাকে সম্মান করে আমি আজ প্রথম দিন এই চেয়ারে বসব না, আমি এই পাশের চেয়ারে বসতে চাই যদি আপনারা আমাকে অনুমতি দেন। চেয়ারম্যান সাহেব ওখানে বসবেন না। ভাই কি বলে? না দাদা, ওসি সাহেব এদিকে আসেন, কি হয়েছে? আপনারা দুজন হাসান মাস্টারকে খুন করেছেন। ভাই কি বলে? আরে দাঁড়া ওসি সাহেব, হাসান মাস্টারের জন্য আমরা এখনই শোক প্রস্তাব নিতে যাচ্ছি, এক মিনিট নীরব থাকতে যান। তিনি ছিলেন আমাদের প্রাণ প্রিয় লোক, সে ব্যক্তি মূল্য হাটফেল করি তা আমরা কি করলাম রে বাবা? যা করেছেন তা প্রমাণ একদিন হবেই, আমি জানি। আজ এখানে উপস্থিত থাকবেন এই থানার সমস্ত চেয়ারম্যান, তাদের সামনে জানাতে এসেছি আপনারা হাসান মাস্টারের জন্য যে মায়া কান্না করছেন তা সম্পূর্ণ মিথ্যে। হাসান মাস্টারকে হত্যা করেছেন আপনারা দুজন। আপনারা শুনুন, হাসান মাস্টার হার্ট অ্যাটাকে মরেনি, তাকে হত্যা করা হয়েছে এবং হত্যা করেছে এরা। কারণ একটি, তা হল এই উপজেলার চেয়ারম্যানের এই চেয়ার, এই হ্যান্ডকাপ দুটি আপনাদের জন্য রিজার্ভ রেখে দিলাম। একদিন আপনাদের দুজনের দুই হাত এই হ্যান্ডকাপে বাধা পড়বে। গুড বাই। যখন পড়বে তখন দেখবো। এই ভয় পাইস নে। স্যার আমাকে দেখেছেন?
কারণটা? তুমি উপজেলা চেয়ারম্যানের অফিসে গিয়ে তাকে অ্যারেস্ট করতে চেয়েছিলে? জি স্যার। একজন উপজেলা চেয়ারম্যানের পোস্ট এবং প্রোটোকল সম্পর্কে তুমি জানো? জি স্যার জানি। তিনি একজন ডিসির সমান ক্ষমতার অধিকারী। এটা জানার পরেও তুমি কিভাবে কোন কেসে তাকে অ্যারেস্ট করতে চাও? স্যার, একজন ক্রিমিনালের পরিচয় শুধুই ক্রিমিনাল। ডিসি এসপি কমিশনার যেই হোক, সে যদি ক্রিমিনাল হয় তাহলে তাকে অ্যারেস্ট করবো না কেন? তার বিরুদ্ধে কেসটা কি তাই বলো? হাসান মাস্টারকে তারা হত্যা করেছে। ছাড়া, হাসান মাস্টার মরে তার হাড় গোড় সব পচতে শুরু করেছে, তুমি আবার কোত্থেকে কেস আবিষ্কার করলে? স্যার, আমি নতুন করে কেসটার তদন্ত করছি। কে দিয়েছে তোমার উপর তদন্ত ভার? একজন পুলিশ অফিসার হিসাবে নিজ দায়িত্বে আমি আমার দায়িত্ব পালন করছি। ক্লোজ দিস ফাইল ইমিডিয়েটলি, দিস ইজ মাই অর্ডার। স্যার, আমি আপনার অর্ডার নিয়ে ফাইল ওপেন করিনি এবং আপনার অর্ডারও বন্ধ করব না। আমি তোমার এই আচরণের কথা উপরে জানাতে বাধ্য হব। জানিয়ে দেন, চাকরি চলে যাবার ভয় আমি করি না। ফুলমিয়াকে চেনো তুমি? তাকে তুমি থানায় অপমান করেছ? কেন, সে খুব সম্মানের ব্যক্তি নাকি? আপনাদের মতো দুর্বল অফিসারদের জন্যই ফুলমিয়ারা তৈরি হয়। আরো পরিষ্কার করে শুনে রাখুন, আপনারাই ফুলমিয়াদের জন্মদাতা। গুড বাই। খালাসি ভাই, ও হিসাব দা করতাছে, আমি তো শুনতাছি আর দেখতাছি। আমি তো ছোট, আমি কি করু? ওসি আমারে পুইরে ঘাপলা করিয়ে দিছে, আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। উপজেলা চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে চায়, আমার ধমক দিছে। এই তুমি একটা কাজ করতে পারবা? ওসি সাহেব রে আমার এখানে আনতে পারবা? কেন, টাকা আর মিয়া আমার বাপ বাপ। আরে কি কন আপনি, কি কন মানে? সব সালা টাকা আর মিয়া মানুষ পাইলে খাপলা হয়ে যায়। তুই খালি আনিয়ে দে, তারপর দেখ আমি কি করি। আমি খালি আইনে দেব, বাকিটা আপনি দেখবেন। হয় হয় দেখবো নে, দেখবো নে। এই ফিস দিতে হবে কিন্তু। আরে তো পুরি খাপলা। আচ্ছা তুই খালি আইনে দে, আমি যাই। আল্লাহ যাই। চলা পুরি খাপলা, আমিও খাপলা করে দেবো নি। আল্লাহ স্যার। কে স্যার? আমি স্যার ওই থানার অ্যাসিস্ট্যান্ট দারোগা আইনউদ্দিন ব্যাপারী। কি চাই স্যার? মনে কিছু করবেন না, একটা কথা বলতে আসছি। কে বলুন স্যার? আপনি বুঝো উপজেলা চেয়ারম্যানের উপরে একটু না খুশ, তারে বুঝি অ্যারেস্ট করতে গেছিলেন। আসলে স্যার সত্যি লোকটা খারাপ, কিন্তু উনার সাথে যে লোকটা থাকে রহিমউদ্দিন খালাসি, উনি বিশিষ্ট ভদ্রলোক। আপনি কিভাবে জানলেন? স্যার আমি অনেকদিন এই থানায় আছি তো, উনি হলেন একজন ব্যবসায়ী, উনি কোনো উনিশ বিশের মধ্যে নাই, খুব সাদা লোক, পরিষ্কার, মনটা খুব ভালো, একদম ফকফিকা সাদা। আপনার সাথে উনি একটু কথা কইতে চায়। উদ্দেশ্য স্যার? উদ্দেশ্য এই থানার অনেক গোপন খবর আছে, যেগুলি আপনি জানেন না, সেগুলি উনি আপনারই বলতে চান। তাহলে তো যেতেই হয়। এই খুব খুশি হবেন স্যার, এখন যাবেন? আপনি দাঁড়ান, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা স্যার। আল্লাহ সালামু আলাইকুম স্যার, বসেন, আমার গদিরপুর বসেন। না স্যার আমার উপর রাগ করেন না, আমি ছোটখাটো ব্যবসায়ী, সবার ডাকি যাইতে হয় আর কি। বসেন স্যার, বসেন। না আমি বসবো না স্যার, উনি খুব ভালো লোক, এই বসেন স্যার, উনি কোনো উনিশ বিশের মধ্যে নাই। খালাসি ভাই কোকটো কানছেন না স্যার? দেন
আরে সব ব্যবস্থা তো করে রেখেছি, স্যার না বসলি আমি কি করব? না আমি বাইরে কিছুই খাই না, কি জন্য আসতে বলেছেন সেটা বলেন। আগে বসেন স্যার, আপনি না বসলে বলি কি কইরে? আরে ভাই কি বলবেন সেটা বলেন। বসেন স্যার বসেন। একটা গোপন কেস আছে স্যার। কে? একটা মেয়ে কলেজে পড়ে, ভালো মেয়ে, ওই এক সাওয়াল রেপ করেছে। মামলা করেনি? না, আপনার সাথে কথা বইলে তারপর কেস দিবি। মেয়েটা কোথায়? আছে, আইনে রেখেছি। বিউটি এদিকে আয়, পায়া দিয়ে সালাম কর। আরে আরে না, থাক থাক থাক, এই এখানে বস, এখানে বস, এখানে বস। স্যার আপনি যদি দেখতে চান কিভাবে রেপ করেছিল, আমি ওকে আপনার কথা বলি রাখিছি, ওর কোনো আপত্তি নাই। মানে ইয়ে না, মানে এই ক্যাশ বাক্সের ভিতরে কিছু আরামত আছে, আপনি এসে দেখে যান। আসুন না, দেখে যান, দেখেন। সে তো টাকা স্যার, গোপনে পকেটে ভরে ফেলেন, আর মায়েরে নিয়ে পাশের ঘরে চলে যান। দাদা অসুবিধা নাই, আবার শাশুর হয় হয়। আপনি আপনি ভুল জায়গায় হাত দিয়েছেন, ভুল জায়গায় হাত দিয়েছেন। আমি মালির লোক, আমার এইভাবে আর বেচুরি করবে না। কি পেয়েছিস তুই? হ্যাঁ এই লোকে তুই দালালি করিস? থানায় আয়। লম্বুর বাচ্চা বড় দারোগারে আমার জীবনটা শেষ করে দিলি, এত সুন্দর কবুতরের বাচ্চা বোকা আছে থাকতো, ধরতে মন চাইতেছে না। ভিতরে তুই যাবি।
যায় দিমু বাসির দড়ি রে দিমু বাসির দড়ি তুই চিন্তা করিস না নয়া পথে খামু ঘুষ ঘুষ না খাইলে আমার কোনো থাকে না যে হুশ ঘুষ না খাইলে আমার কোনো থাকে না যে হুশ শোনো না শালার পর শালার আমি বদলি করামো ওই শালার আমি খাজনা ছড়ি পাঠামো আইসি আমি জামুর রহমদ্দি খালাসির কাছে ফুলমিয়া আরে ও ফুলমিয়া খাপলা হয়ে গেছে তুই নিয়ে খাপলা হয়ে গেছে হাসান মাস্টারের দিয়ে মাইয়া লোকের পোস্টমর্টম করি না আমি ওদের পোস্টমর্টমের মধ্যে কোনো বাহাদুরি নাই পোস্টমর্টম করার পিপটা মারা একই কথা এই তারা যা ও যেন মাইশের কাছে মুখ দেখাইবার না পারে সেই ব্যবস্থা করবি আর ইজ্জত মাইরা দিবি দাঁড়াও তোমরা আমরা ফুলমিয়ার লোক আর মন্ত্রী বইলে আমি ওসির বদলি চেষ্টা করতেছি
অসির বদলি হবে না, অসি এই জায়গায় থাকবো। ওর সাথে আমার অনেক হিসাব কিতাব আছে। নূপুর, তুমি খুন করলে? হ্যাঁ। এত সহজ করে বলতে পারলে? সত্য কথা খুব সহজ করেই বলা যায়, মিথ্যে বলতে গেলে অনেক সময় চিন্তা করে বলতে হয়, অনেক সময় আটকেও যায়। কোর্টেও কি এভাবেই বলবে? হ্যাঁ। এভাবে বললে পরিণতি কি হবে জানো? জানি, ফাঁসি। মানে? মানে বিচার সঠিক হলে আমার ফাঁসি হবে, আমার সর্বহারা জীবনটা এভাবে আর বয়ে বেড়াতে হবে না। কিন্তু আমি যখন তোমার বাবার মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন করার চেষ্টা করছি, সেই মুহূর্তে তোমার এমন আচরণ আমার জন্য আর একটা ঝামেলা সৃষ্টি করল না? আমি যদি ভিন্ন কথা বলি, আমি যদি বলি আমি যখন আমার বাবার মৃত্যুর কষ্টটা ভুলতে চেষ্টা করছি, সবকিছু যখন স্বাভাবিক হতে চলেছে, আমার জীবনটা যখন অন্ধকার কাটিয়ে সামান্য আলোর সন্ধান পেতে শুরু করেছে, তখন আপনি আমার জীবনটাকে আবার অন্ধকার করে দিলেন। ভয়ঙ্কর হায়নারা যখন আমার থেকে চোখ ফিরিয়ে নিয়েছিল, তখন আপনি আবার সে হায়নাদের পিছু তাড়া করে আমার দিকে পাঠিয়ে দিলেন। শুধু আপনার কারণে, শুধুমাত্র আপনার কারণে আজকে আমার জীবনের এই পরিণতি। কিন্তু তবু তুমি এভাবে খুন না করে আমার কাছে চলে আসতে পারতে, আমাকে বলতে পারতে, আইনের আশ্রয় নিতে পারতে, এভাবে আইন নিজের হাতে। বাহ, চমৎকার, সুন্দর কথা। আমি আইন নিজের হাতে তুলে না নিয়ে ধর্ষিতা হয়ে ছিন্ন ভিন্ন রক্তাক্ত কাপড় চোপড় নিয়ে আপনার কাছে আসলে ভালো হতো না? একমাত্র মেয়ে হয়ে কেন আমি হাসান মাস্টারের খুনের কেস দিয়ে থানায় যাইনি? আপনি যদি মেয়ে মানুষ হতেন তাহলে বুঝতে পারতেন আমার জ্বালা যন্ত্রণা কষ্ট। আমাকে আর কোনো প্রশ্ন করবেন না, শুধু এইটুকু জেনে রাখুন আমি একটি ধর্ষিতা মেয়ে হয়ে খবরের কাগজে শিরোনাম হতে চাইনি বলেই আমি খুন করেছি। আমি খুনি। রঞ্জিত, আমার মনে হয় আমি হেরে যাব। আমি পারলাম না, আমি পারলাম না রঞ্জিত, আমি পরাজিত। স্যার, যুদ্ধক্ষেত্রে অনেক বিপদ আসে, ভেঙে পড়লে চলবে না স্যার। ও যদি কোর্টে স্বীকার করে তাহলে তো শাস্তি হয়ে যাবে। কিন্তু রঞ্জিত স্যার, আমি যা বুঝতে পারলাম, এই খুন ছাড়া ওর কোনো পথ ছিল না। আইন তো মানুষের জন্য রঞ্জিত। জি স্যার। তাহলে একটা মানুষের আত্মরক্ষা করার জন্য তো অধিকার আছে। আমি যদি নিজেকে বাঁচাবার জন্য, আত্মরক্ষার জন্য অস্ত্র দিয়ে কাউকে গুলি করি, মেরে ফেলি, আমার শাস্তি হবে? এমন তো হওয়া উচিত নয় রঞ্জিত। স্যার, আমরা আইনের সিদ্ধান্ত কি হয় দেখি। রঞ্জিত, একবার একবার হয়ে গেলে আর পথ থাকবে না, তার আগেই রুখতে হবে। ইওর অনার, যে মেয়েটি আজ আমির হোসেন নামক একটি ছেলেকে হত্যার অপরাধে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, সে কুসুমপুরের একজন বিখ্যাত সমাজসেবক এবং স্কুল শিক্ষকের কন্যা। প্রচলিত প্রবাদ বাক্য আছে, মমিনের ঘরে কমিনের জন্ম হয়, এখানেও হয়েছে তাই। হাসান মাস্টার শিক্ষকতা এবং সমাজসেবা নিয়ে ব্যস্ত থাকতেন, সাধারণত এইসব ব্যক্তিরা পারিবারিক ব্যাপারে উদাসীন থাকতেন, তিনিও তাই ছিলেন। হাসান মাস্টারের সেই উদাসীনতার সুযোগ নিয়ে এই মেয়েটি হয়েছে উশৃঙ্খল, সদা সর্বদা সে নাচ গান নিয়ে ব্যস্ত থাকত।
লজ্জার বিষয়, অনেক সময় তাকে রাস্তাঘাটে নাচ গান করতে দেখা গেছে। তার চরিত্র সম্পর্কে খোঁজ নিলে অনেক কিছুই জানা যাবে। বলা চলে সে ছিল একটি কল গার্ড। দারুণ পরিতাপের বিষয়, সে তার বাবার মৃত্যুর সময়ও উপস্থিত ছিল না এবং বাবার মৃত্যু নিয়ে তার কোনো দুঃখও ছিল না। কেউ কখনো তাকে দুঃখ করতেও দেখেনি। এ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ছিল প্রচণ্ড ক্ষোভ। তার এইসব অপকর্মে বাধা দিতে গিয়েছিল এক প্রতিবাদী যুবক আমির হোসেন এবং তার বন্ধুবান্ধব। আমির হোসেন তার ঘরে ঢুকে তাকে অপকর্ম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করলে সে উত্তেজিত হয়ে যায় এবং খুন করে আমির হোসেনকে। ইতিপূর্বে এই এজলাসে এই মামলার অনেক সাক্ষ্য প্রমাণাদি আপনি পেয়েছেন। আজ আমরা বিজ্ঞ বিচারকের রায়ের জন্য অপেক্ষা করছি। দ্যাটস অল ইওর অনার। এই পর্যন্ত এই আদালতে আসামি নূপুরের পক্ষ হয়ে কোনো লোক বা কোনো উকিল কোনো কিছুই বলেনি। আজও কেউ কিছু বলবে না? ইওর অনার, আজ আমাকে বহু অনুরোধ করে বর্তমান কুসুমপুর থানার ওসি নূপুরের পক্ষ সমর্থন করে কিছু বলতে অনুরোধ করেছেন। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি উকিল হলো একজন মানুষ, আমারও বিবেক আছে। আমি এ পর্যন্ত কেস স্টাডি করে যা পেয়েছি তাতে নূপুরের পক্ষে বলার মতো আমার কিছুই নেই। আমির হোসেনকে খুনের অপরাধে নূপুরের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। একটি খুনের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি। বিজ্ঞ বিচারকের কাছে অনুরোধ, সে সর্বোচ্চ শাস্তি প্রদান করে বিচার কার্য ত্বরান্বিত করুন। দ্যাটস অল ইওর অনার। উকিল, এই কথা বলার জন্য আমি আপনাকে এখানে আনিনি। এই বেইমানির জন্য আমি আপনাকে এই কোর্টে গুলি করব। অর্ডার, অর্ডার! নো দর্শক, আপনি আমার হাত থেকে আজ এই উকিলকে বাঁচাতে পারবেন না। ওসি সাহেব, আপনার উগ্রতার কথা এর আগেও আমার কানে এসেছে। দিস ইজ কোর্ট, আপনি পিস্তল নামান, নইলে কোর্টে দাঁড়ানো পুলিশদের আমি গুলি করার নির্দেশ দেব। পিস্তল নামান, পিস্তল। ইওর অনার, এইমাত্র ওসি সাহেব আমার উপর পিস্তল ধরে যে ঘটনা হলেন তা ছিল একটি সম্পূর্ণ সাজানো নাটক। আপনি জানেন, আপনারা বসুন, আপনারা বসুন, আপনি বসুন, শান্ত বসুন। কোর্টের মধ্যে একজন পুলিশ অফিসার একজন উকিলকে হত্যা করার জন্য হুমকি দিয়েছে, তার মাথায় পিস্তল ঠেকিয়েছে। এর জন্যে আপনি বিচারকের আসনে বসা থাকা সত্ত্বেও বিচলিত হয়েছেন এবং আমার জীবন রক্ষা করার জন্যে ওসিকে গুলি করার নির্দেশ দিতে চেয়েছিলেন। আমার মনে হয় আপনার সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটত তাহলে এতক্ষণে ওসিকে গুলিবিদ্ধ অবস্থায় এখানে পড়ে থাকতে হতো। ইওর অনার, সমস্ত আইনের ঊর্ধ্বে একটি কথা আছে এবং তা হচ্ছে মানবাধিকার। আর সেই মানবাধিকার আইনে পৃথিবীতে জন্ম নেওয়ার পরই একটি মানুষের বেঁচে থাকার অধিকার জন্মায়। সেই অধিকারের ভিত্তিতে প্রত্যেকটি মানুষেরই আত্মরক্ষা করারও মৌলিক অধিকার আছে। ইওর অনার, আমি স্বীকার করি এই মেয়েকে আমির হোসেনকে খুন করেছে, কিন্তু কি অবস্থায় কিভাবে সে খুন করলো তা জানতে হবে। ছিল আসল ঘটনা। নিরুপায় হয়ে আত্মরক্ষার জন্যই সেদিন খুন করেছিল নূপুর। এবারে বিজ্ঞ বিচারকের কাছে অনুরোধ, মানবাধিকারের কথা চিন্তা করে
একজন মানুষের আত্মরক্ষার কথা চিন্তা করে রায় প্রদান করে বিচার কাজ ত্বরান্বিত করুন। That's all your honor. মানবাধিকার আইনের উপর ভিত্তি করে আমির হোসেনকে হত্যার অপরাধ থেকে নূপুরকে এই আদালত বেকসুর খালাস প্রদান করছে। তোমার জিনিসপত্র ফেলা দিয়া ঘরে তালা দিয়ে গেছে আর বইলে গেছে, তোমারই কেউ জাগা দিলে তারে মারে ফেলাইব। তুমি তুমি এই মহল্ল ছেড়ে চলে যাও মা। আমি আমার পৈতৃক ভিটা বাড়ি ছেড়ে চলে যাব। বোন, তোমার একার জন্যে আমাদের সবার বিপদ হোক এটা কি তুমি চাও? তোমার আব্বা একটা ভালো মানুষ ছিল, সে পয়সা থাকলে এরম ঘটনা ঘটলে সে মনে হয় চলে যাইতো। হ্যাঁ, চলে যেত। আমি কি এই শহর ছেড়েই চলে যাব? যাওয়ার তো আর জায়গা নেই, আত্মহত্যা করব। আত্মহত্যা? হ্যাঁ, আত্মহত্যার মতো জঘন্য পাপ তখনই মানুষ করতে বাধ্য হয় যখন একটি মানুষ তার বেঁচে থাকার জন্য পৃথিবীর কোন মানুষকে আপন ভাবতে পারে না, একটি খড়কুটোকেও অবলম্বন করতে পারে না। তোমার কি অবস্থা? তেমনি। হ্যাঁ, ছোটবেলায় মাকে হারিয়েছি, বড় হয়ে বাবাকে যখন হারালাম তখন সব হারিয়ে গেল, ইজ্জত রক্ষার জন্য খুন করলাম, ভাবলাম ফাঁসি হবে, এই সব হারানো জীবনটা থেকে মুক্তি পাব। সেখান থেকে ছাড়িয়ে আনলেন আপনি, ভাবলাম ভালোই হলো, নতুন করে আবার জীবন শুরু করব। ফিরে এসে দেখলাম ফুল মিয়ার লোকজন খড়ে তালা লাগিয়ে জিনিসপত্র ফেলে দিয়েছে, বলে গেছে আমাকে যদি কেউ আশ্রয় দেয় তাকে মেরে ফেলবে। তাদের কাছে এই ছোট্টবেলা থেকে আমি মানুষ হয়েছি, তারা নির্মমভাবে বলে দিল তুমি চলে যাও। এখন আপনি বলে কি বিপে
আমার জন্য কি কোনো জায়গা আছে? আছে, আমার ঘরে। না, আজন্মকাল
জন্মকাল তোর জীবনে নিলাম জিম্মাদারি জন্মকাল তোর জীবনে নিলাম জিম্মাদারি ওই মাইয়াটারে ও সে জায়গা দিছে হয় হয় আমার পোলাপা নরজে বাই করে দিয়ে আইলো ও যায় নাই না 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 ফুলমিয়া এই হাসান মাস্টারের কেসটা তো জাগি ওঠে আমি আর তুমি কিন্তু ফাইকে যাবো ফকির নিরপুত উপজেলা চেয়ারম্যানে কিচ্ছু হবি না নে দাদা ভাই আমি ঢাকা যাচ্ছি এই ওসির বদলি ব্যবস্থা করতে ওই ওসির সাইডে খুব ক্ষতি হবি মন্ত্রীরে কব ওসি লিখছি দাদা ভাই তুই কিন্তু এদিক সামলা রাখিস কাউরে আবার পোষমরণ করিস না ওসি যেদিন এই থানার থেকে পোশাক খুলবে ও সেদিন ওর সাথে আমার হিসাব কিতাব আছে হয় হয় তা করি তা করি ওই শালার ওসির আগে পোশাক খুলাইলি তারপর বুঝা ওরে ওসির বাসায় রাতে থাকো কোথায় ওসির কোলের মধ্যে তোমার স্মরণ নাই ওসি হলো বিদেশি লোক আর আমরা হইলাম দেশি লোক আমাদের কোলে ঘুমাইলে ভালো হইতো না গোসল করছো ভালো ভালো গোসল ভালো এই মায়া বড়ি টড়ি খায়ো নলে কিন্তু পেটে বাচ্চা হইব না মনোয়ার তো খুব ভালো ছেলে স্যার তার বাড়িতে একটা অবিবাহিতা মেয়েকে রেখে দিয়েছে এবং তার সাথে মনে হয় তার অবৈধ সম্পর্ক আছে স্থানীয় লোকজনদের মধ্যে এটা নিয়ে প্রচন্ড উত্তেজনা না না মনোয়ার তো এমনটি করতে পারে না নিশ্চয়ই এর পিছনে কোনো ঘটনা আছে স্যার স্যার শিগগিরই তাকে এখান থেকে বদলির ব্যবস্থা করেন না হলে স্যার পুলিশের ভাবমূর্তি জনগণের কাছে নষ্ট হয়ে যাচ্ছে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে আচ্ছা ঠিক আছে আমি খবর নিয়ে দেখছি নূপুর ঘুমাওনি না জীবনটা এখন আমার অনেক জটিল হয়ে গেছে ঘুম চলে গেছে আমি এখান থেকে চলে যেতাম আপনাকে না বলে যাওয়া উচিত না তাই যাইনি তার মানে আপনার বাসার বাইরে কিছু লোক এসেছিল পিছনে কিছু মন্তব্য করে গেছে তাদের কোনো দোষ দেই না আমি কারণ তারা যা বলেছে তার পিছনে যুক্তিও আছে কি বলেছে যে ভাষায় বলেছে তা আমি বলতে পারবো না আপনি আমাকে নিয়ে এলেন আমিও চলে এলাম আমি একটি যুবতী মেয়ে বিয়ে হয়নি কি হিসেবে আমি এখানে আছি তাই বলে গেছে তুমি আমার স্যারের মেয়ে তোমাকে নিরাপত্তা দেওয়া আমার দায়িত্ব সে হিসাবে আছো যেভাবে আছি তাতে মানুষে যদি বলে আপনার সাথে আমার অবৈধ সম্পর্ক আছে তাহলে সে কথা খণ্ডন করার কি কোনো যুক্তি দিতে পারবেন না তা পারবো না তোমার সাথে আমার কি সম্পর্ক তার প্রমাণ শুধু তুমি হ্যাঁ আমি কিন্তু সাধারণ মানুষ তো তা বুঝবে না তাই আমি চলে যেতে যাচ্ছি কথাগুলো আমার কানে এসেছে ঢাকায় আমার অফিসারদের কানেও খবরটা পৌঁছেছে সম্ভবত ইনকোয়ারি হবে তুমি চলে গেলে ওদের সব কথা সত্য প্রমাণিত হবে আমার চাকরিটাও চলে যেতে পারে তাই ইনকোয়ারিটা পর্যন্ত তুমি যদি থাকতে তাহলে উভয় বোধহয় কলঙ্কের হাত থেকে বাঁচতে পারতাম যে কলঙ্ক একবার লেগেছে
এই কলঙ্ক আপনার মুছে যেতে পারে, আমার যাবে না। তবু আপনি যখন বলছেন আমি থাকব, সব কলঙ্ক আমি মাথায় নিয়ে আপনাকে নিষ্কলঙ্ক করতে চেষ্টা করব। দেশের একটিমাত্র সশস্ত্র বাহিনী, জনগণের সবচেয়ে কাছের থেকে যারা আইন শৃঙ্খলা রক্ষা করে থাকে তারা হলো পুলিশ। সেই পুলিশের প্রতি যদি জনগণ কোনো কারণে তাদের আস্থা হারিয়ে ফেলে তাহলে অবশ্যই সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। ডিআইজি সাহেব, আমি যে কারণে আপনাকে ডেকে এনেছি তা আপনি জানেন। ওসি মনোয়ারের ঘরে আমারই একজন শ্রদ্ধ শিক্ষকের মেয়ে অবৈধভাবে বসবাস করছে, এটি আমার কাছে দারুণ দুঃখের এবং লজ্জার। খালাসি সাহেব, আপনি বলুন তো কি হয়েছে। স্যার দাঁড়ায় বলি, ঘটনা হইল পুইরি ঘাপলা, আপনার ওসি একটা বদমাইশ। আমাদের এলাকার একজন কৃতি সন্তান মরুম হাসান মাস্টার, তার একটা মিয়া, এই কি জানি নাম রে, নূপুর। নূপুর বাপের শাসনের বাইরে থাকি, তার চরিত্র খারাপ হয়ে গেছে, কিন্তু পুলিশ তো সেটা বন্ধ করবি, তার সুযোগ নেওয়া তো উচিত না। আপনার ওসি ইজ্জত সম্মানে বুড়ো আঙুল দেখায়, তার মায়াটারে ঘরে রেখে উপভোগ করতেছে, এটা পুইরো ঘাপলা। স্যার আপনি বিচার করে যাবেন। হ্যাঁ বাবুল, তুমি কি জানো বলো তো। স্যার থুতু উপর দিকে ফেললে তো তা নিজের উপরই পড়ে, আমি যা জানি তা বললে স্যার আপনারও মাথা নত হয়ে যাবে, কারণ আপনি বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনারা যা বলেছেন তা সবই সত্য। তুমি বসো। মেয়েটাকে কি এখানে আনা হয়েছে? স্যার মেয়েটা হইল পুরি ঘাপলা, তাক এখানে ডাকা ঠিক হবে না। নে মনোয়ার, মেয়েটা কি এখানে আছে? ইয়েস স্যার। ওকে ডেকে আনো তো। খালেদ ভাই, আমাদের এলাকার ইজ্জতের ব্যাপার, এখানে আনলি পুরি ঘাপলায় যাবি না। আসুক। তোমাকে এবং ওসি মনোয়ারকে জড়িয়ে চারিদিকে অনেক কথা হচ্ছে, এ ব্যাপারে তোমার বক্তব্য কি? স্যার আমি আমার বাবার মৃত্যুর পরে নিজের ইজ্জত বাঁচানোর জন্য অনেক আগে এই শহর ছেড়ে চলে যেতাম। ইতিমধ্যে আমি একটি ছেলেকে খুনও করেছিলাম, ভেবেছিলাম ফাঁসি হবে, হলো না। কোর্ট থেকে ফিরে এসে দেখি আমার এই বাবার ঘর বন্ধ করে আসবাবপত্র সব রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, তখন শুধু এই শহর থেকে নয় আত্মহত্যা করে এই পৃথিবী থেকে চলে যাওয়ার কথা ভেবেছিলাম। ওসি সাহেব আমাকে আদর দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, সর্বোপরি অভয় দিয়ে আমাকে তার ঘরে আশ্রয় দিয়েছিলেন। আমি বুঝতে পারছি এবারে আমার সে আশ্রয়টুকু চলে যাচ্ছে। না, সেই আশ্রয়টুকু আমি সবার সামনে চিরস্থায়ী করে দিতে চাই। স্যার আমি এখানে বসে অনেক কথা শুনেছি, আমি একটা পুরুষ লোক, আমি অবিবাহিত, মেয়ের যদি আপত্তি না থাকে এমন যে কোনো মেয়েকে বিয়ে করার অধিকার নিশ্চয়ই আমার আছে। ইয়েস স্যার, আজ এক্ষুনি মেয়েটিকে আমার স্ত্রী হিসাবে চিরসঙ্গিনী করে নিলাম। আমাদের জন্য দোয়া করবেন স্যার। সালাম করো, সালাম করো। স্যারকে সালাম করো। না না, থাক থাক, ওঠো ওঠো ওঠো, এসো এসো।
মিনিস্টার সাহেব, এনিথিং রং? না স্যার, আপনাদের দুজনকে দেখতে এসেছেন। তোমরা বসো, আমি আসছি। রাতে এসে বোধহয় একটু প্রবলেম করলাম না? না স্যার, আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। রাতে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। না স্যার। স্যার নয়, কারণ আমি এখানে মন্ত্রীর প্রোটোকল নিয়ে মন্ত্রী হিসাবে আসিনি। আমি এসেছি আমার প্রিয় শিক্ষক হাসান মাস্টারের আর একজন প্রিয় ছাত্রের কাছে, যে তার শিক্ষকের সত্যিকারে আদর্শ পেয়েছে। নূপুরকে বিয়ে করে
আপনি বিরল দৃষ্টান্ত রেখেছেন। আপনাকে আমি কোনো কিছু উপহার দিয়ে আপনার আদর্শকে খাটো করতে চাই না। আমি শুধু আপনাকে একটি কথাই বলতে চাই, আপনার মতো মানুষ যেন বাংলাদেশের ঘরে ঘরে জন্ম হয়। আপনাদের দাম্পত্য জীবন সুখের হলে আনন্দিত হব। আর একটা কথা জানাতে এসেছি, হাসান মাস্টারের মৃত্যু রহস্য উদ্ঘাটন করার জন্য আজ থেকে আপনাকে আমি সমস্ত দায়িত্ব দিয়ে গেলাম। আমার জন্য দোয়া করবেন স্যার। ডোনেট ডোনেট, সুখে থাকবেন। স্যার আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব, এই রিপোর্ট আপনি লিখেছেন? জি, এটা হাসান মাস্টারের ময়নাতদন্তের রিপোর্ট। এই রিপোর্টে আপনি লিখেছেন তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। জি, কিন্তু আমি তদন্ত করে কিছু ঘটনা জানতে পেরেছি, তাতে আমার মনে হয় হাসান মাস্টারকে হত্যা করা হয়েছে। তাহলে আপনার কি ধারণা এই রিপোর্ট ভুল? হ্যাঁ, এই রিপোর্ট মিথ্যে। আপনি একটি মহলের চাপে অথবা ঘুষ নিয়ে এই রিপোর্ট দিয়েছেন। আপনার এই ধারণা সম্পূর্ণ মিথ্যা। এবং আপনি জানেন আমি একজন সরকারি ডাক্তার, আমার সামনে আপনার এই ধরনের উক্তি খুবই আপত্তিকর। এই কথার প্রেক্ষিতে আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারি, তা আপনি জানেন? হ্যাঁ পারেন, আমিও আইনগত ব্যবস্থা নেব। হাসান মাস্টার লাশ কবর থেকে তুলে পুনরায় তদন্ত করাব এবং ওই ময়নাতদন্তের দায়িত্ব আমি আপনাকে দেব না। আমি তদন্তের আলামত ঢাকায় পাঠাবো। চলে ঘাপলা হয়ে গেছে রে ফুলমিয়া, পুইরে ঘাপলা হয়ে গেছে। ওই যে এই যে আমাদের হেডমাস্টার মুক্কু, হাসপাতালের হেড ডাক্তার, এ পোস্টমর্টম করেছিল, এর রিপোর্ট বিশ্বাস করে না ওসি। ওসি ডাক্তাররে বলে গেছে ওই লাশ আবার কবর থেকে উঠে পরীক্ষা করবি। তাইলে ওই অসির পোস্টমর্টমের ব্যবস্থা কইরা দেই। আরে না না, সরকারি লোক, এক হাসান মাস্টারের জন্য লাখ লাখ টাকা চলে যাচ্ছে, আর এই সালু আমার একটা কাজও দিতি মারে না শুয়ে রে বাচ্চা। তাইলে ওই শালা উপজেলা চেয়ারম্যান রে পোস্টমর্টম কইরা দেই ভাই। পুরো বাবা, আমি একটা কথা কই ভাই, কবরের থেকে লাশটা গায়েব করে দিলি, ওসিয়ার লাশের খবর পাবে নি? এই তো বুদ্ধি বাড়াইছে, এই তো শালা বেটা শালা, এটা বুদ্ধির মতো কথা কইছিস। উপজেলা চেয়ারম্যান হয়েছিস, এই দুধ খাই। ফুলমিয়া, কি ওই কবর থেকে লাশটা গায়েব করে দেওয়ার ব্যবস্থা করে দাও। 50,000 টাকা লাগবো, পোলা পান পচা গলা লাশ উঠাইব, গন্ধে পেট খারাপ হইবার পারে। 50,000ই দেব রে, লাশ গায়ে পয়ে যাইব। আপনি আর কাউকে বলেছিলেন? ডাক্তারকে তো বললাম। তাহলে স্যার এদিকে এসো। ইয়েস, ডাক্তার ইনভলভ। কি বলতে চান আপনি? আমার ধারণা হাসান মাস্টারের ময়নাতদন্ত সঠিক হয়নি। আপনি কি ডাক্তার? আপনি কিভাবে জানলেন যে ময়নাতদন্ত সঠিকভাবে হয়নি? গেট আপ, গেট আপ। ডাক্তার, তোমরা সবাই মিলে এখানে একটা রাম রাজত্ব শুরু করেছ, চলো। চলুন, চলো বলছি। Thank you.
গাড়ি নষ্ট হয়ে গেছে স্যার। নষ্ট হয়ে গেছে? জি। তাড়াতাড়ি করো। আর কতক্ষণ গাড়ি ছাড়বি?
একজন ওসি বসা, ওসির পাশে বসা একজন ডাক্তার, গাড়ি চলন্ত অবস্থায় কিভাবে ডাক্তার খুন হয়, তাও যদি গুলিতে খুন হতো একটা কথা ছিল। ঘাবলা তুইও ঘাবলা? হ্যাঁ, ওই সালে ওসি খুন করেছে। কথা বলবেন না, এখানে আমাদের নিজেদের মধ্যে কথা হচ্ছে। জনগণ বাইরে স্লোগান দিচ্ছে, এখানে সাধারণ মানুষের স্বার্থ জড়িত। পুলিশ হিসাবে আপনাদের ক্ষমতা আছে বলে আপনারা যা খুশি তাই করতে পারেন না? ঘাপলা স্যার, তুই রে ঘাপলা, এই লোক দুশ্চরিত্র, ঘুষখোর, এর বিধ ব্যবস্থা না করতে পারলি আমি জনগণ ঠেকাতে পারবো না। নেই বলা নেই, কয়া নেই, মামলা নেই, মকদ্দমা নেই, তুমি একজন ডাক্তারকে উঠে নিলে কি জন্যে? এক্ষুনি বিপ্লব হয়ে যাবে, রাস্তাঘাটে গাছ কাইতে ব্যারিকেড দিবি। হ্যাঁ, আপনি উপরে জানান এই সারা সাসপেন্ড করে দেন। ইশালা পুড়িয়ে ঘাপলা। হ্যাঁ, আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি, আপনারা আসুন আমার সাথে, আগে জনগণ ঠেকা। হ্যাঁ আসুন। কি অবস্থা দেখেন? আপনার শান্ত হন, শান্ত হন। না না, আমরা কোনো কিছু শুনতে চাই না। আমাদের হাতে তুলে দিতে হবে, আমরা বিচার করবো। আপনি ওদেরকে একটু শান্ত হতে বলে। তোরা চিন্তা করিস রে, এসপি সাহেব কি বলে তোরা মন দিয়ে শোন, চিন্তা করিস নে। ওসি সাহেব ক্ষমতার অপব্যবহার করেছে, ধীর অপরাধ একজন ডাক্তারকে কোন মামলা ছাড়াই গ্রেপ্তার করেছে, কি জন্য? তার অবশ্যই সুষ্ঠু তদন্ত হবে। আইন সবার জন্য সমান, আইন কাউকে ক্ষমা করবে না। আমি আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, এই এখনই আমার অফিসে গিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এলাকার পরিস্থিতি জানিয়ে কথা বলব। আমি আমি আপনাদের কথা দিচ্ছি, প্রয়োজন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবো। আপনারা আপনারা নিশ্চিত থাকুন, এই ওসির শাস্তি হবেই, 24 ঘন্টার মধ্যে সে সাসপেন্ড হবে। এটা হতে পারে না, আমি হারবো না। কি হয়েছে তোমার নূপুর? 24 ঘন্টার মধ্যে আমার ট্রান্সফার হয়ে যাবে, পরাজিত হয়ে চোরের মতো এখান থেকে পালিয়ে যেতে হবে, ফুল মেয়াদের রাজত্ব এখানে বহাল থাকবে। ও, এ হতে পারে না, এ হতে পারে না। সত্যিকারের যোদ্ধারা কখনো পিছু হটে না, যোদ্ধারা কখনো হারে না স্যার। হ্যাঁ রঞ্জিত, আমি আমি পিছু হটবো না, প্রয়োজনে আমি আইন নিজের হাতে তুলে নেব। আচ্ছা রঞ্জিত, এই যে তোমার কাছে অস্ত্র, এই যে আমার কাছে অস্ত্র, কি মূল্য আছে? হ্যাঁ, নিজেদের আত্মরক্ষার জন্যে, আমার আত্মরক্ষার জন্যে। আমার বাহুতে তো অনেক শক্তি আছে, আমার চাকরির জন্য এটা প্রয়োজন নেই। আমি কোনো সন্ত্রাসীকে গুলি করতে পারবো না, গুলি করলে গুলির হিসেব দিতে হবে, কাউকে মেরে ফেললে চাকরি থাকবে না। চাকরি নেবার সময় আমার মনে হয়েছিল দেশের আইন শৃঙ্খলা রক্ষার অনেক দায়িত্ব আমার উপর, কই আমি তো কিছুই করতে পারছি না, আমার সামনে তো সবকিছু হচ্ছে, আমার সামনে আমার ঊর্ধ্বতন অফিসার ঘুষ খাচ্ছে, সন্ত্রাসীদের সাথে হাত মিলে তাদেরকে বদর চুকাচ্ছে, আমি মাটি তৈরি মূর্তি হয়ে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। নো নো, আমি আমি মূর্তি না, আমি পুতুল না, আমি আমি মানুষ। আমার আমার বিবেক আছে, বিবেককে আমি আর জবাব দিতে পারছি না। আমার বাহুতে যে শক্তি আছে আমি আজ তার সৎ ব্যবহার করব। আমি হারবো না, আমি হারবো না। রঞ্জিত, তুমি তুমি আমাকে বাধা দিও না,
আমাকে পিছু দেখো না। নূপুর, তুমি আমাকে বাধা দিও না। আমি যুদ্ধে যাচ্ছি। পিছু রাখলে অমঙ্গল হবে, আমার অমঙ্গল হবে। স্যার, আমিও যাব। না রঞ্জিত, আমার বোঝা আমাকে বইতে দাও। আমি আমি আজ ক্রাইম করতে যাচ্ছি। এই ক্রাইমের সাথে আমি তোমাকে জড়াতে চাই না। তুমি তুমি এখানেই থাকো, আর ওকে দেখে রেখো। আসি। আমার উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। আপনি নিশ্চিন্তে থাকুন, ওর বদলির অর্ডার ওয়্যারলেস মেসেজে 24 ঘন্টার মধ্যে চলে আসবে। স্যার, আপনার ওসি এই শহর একটা ঘাপলা করে দিচ্ছে, আমার ব্যবসা বাণিজ্য পুইও ঘাপলা করে দিচ্ছে। ওরে নিয়ে আমার সবসময় ব্যতিব্যস্ত থাকতে হয়, ওরে সরা দেন। আমি ব্যবসাতে বসি আগে, তারপর আপনার মালে মাল করে দেবো। ভুলে গেছিলাম স্যার, ওই বেগম সাহেবের জন্য আজ এক সেট গয়নার অর্ডার দিচ্ছি। ওই শালাক খালি আপনি ওখান থেকে সরা দেন, তারপর দেখেন আমি আপনার জন্য কি করি। আমি বলেছি তো, বদলি হবে। যান আপনি, যাব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। রাবেয়া, রাবেয়া ডাকছো কেন? ইয়ে শোনো, তুমি একটা কাজ করো, এই টাকাটা রাখো। কিসের টাকা? রহিমুদি খালাসি দিয়ে গেল। ও আচ্ছা, তোমাকে এক সেট গহনাও দিয়ে যাবে কাল পরশু। হ্যাঁ, কিসের টাকা? এই 1,00,000 টাকা নিশ্চয় রহিমুদ্দিন খালাসি আমার বদলির জন্য দিয়ে গেল। এই হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের চরিত্র। সাধারণ মানুষ যদি পুলিশকে ঘৃণা করে তাহলে তাদের অপরাধ কি? মনোয়ার, তুমি কার সামনে দাঁড়িয়ে কি করছো জানো? আমি তোমার বিরুদ্ধে কি অ্যাকশন নিতে পারি তা তুমি জানো? কোনো কথা বলবি না, তুই কোনো কথা বলবি না। তুই কি কি করতে পারবি আমি সব জানি। বড় জোর আমার চাকরিটা খেতে পারবি। আমি তোকে 24 ঘন্টার মধ্যে কি কি করতে পারি সেটা তুই দুই চোখ দিয়ে দেখবি। আমি কি করতে পারি দেখ। এই কত টাকা বেতন পাস? তোর বাড়িতে ঝাড়বাতি কেন? এই তোর বাড়িতে ঝাড়বাতি কেন? এ সব কিছু ভূতের টাকা কিনা আমি ধ্বংস করে দিলাম। এই চোপ, একদম কথা বলবি না, এসব ঘুষের টাকা। এই তুমি বাড়ির কাজের মেয়ে, এই নাও, এখানে 1,00,000 টাকা আছে। এটা হারামের টাকা, কিন্তু তোমার জন্য হালাল। নিয়ে বাড়ি যাও, হাঁস মুরগি কিনে ব্যবসা করবে, ওর মতো চোরের বাড়িতে আর কোনো কাজ করবে না। তুমি যাও, যাও। আরে চিৎকার করবি না, আমি তোকে গুলি করে দেব। তোরা তোরা সবাই মিলে আমাকে পাগল বানিয়ে দিয়েছিস। দেখ দেখ আমি 24 ঘন্টার মধ্যে কি কি করি। তোদের তোদের মধ্য মনে যে ফুলবিয়া, ওকে আজ এক্ষুনি অ্যারেস্ট করব, এক্ষুনি অ্যারেস্ট করব। ওকে। হ্যালো, কে কথা বলবে? কুসুমপুরের এএসপি? হ্যাঁ দাও। স্যার, ওসি মনোয়ার আমার বাসায় এসে আমার ঘরের ফার্নিচার আসবাবপত্র সব তছনছ করেছে স্যার। কমপক্ষে 20 রাউন্ড গুলি করেছে স্যার আমার ঘরে। ইজ ইট? ইয়েস স্যার। স্যার, আমার বাচ্চা স্ত্রী এখনো ঘরের মধ্যে কান্নাকাটি করছে এবং সে আমার বুকের উপর পিস্তল ধরেছে। স্যার স্যার এক্ষুনি এর একটা কিছু ব্যবস্থা করেন স্যার। ঠিক আছে, আমি এখনই ফ্যাক্স করি।
করে তার সাসপেনশন লেটার পাঠিয়ে দিচ্ছি। ইয়েস স্যার, জি স্যার। মফস্বল শহরে প্রাসাদ বানিয়েছিস? এক পায়ে ঘুমি না, এক পায়ে ঘুমি না। কুত্তা বাচ্চা, এক পায়ে ঘুমি না, একদম কোনো টু শব্দ করবি না। ভুল মিয়াকে আমি ধরতে এসেছি। কে অসি নাকি? ভিতরে অর্শনিয়া ঢুকলি কেমনে? এই বাড়ির মধ্যে অর্শনিয়া ঢোকা নিষেধ। কুত্তার বাচ্চাগুলো যে পাহারায় থাকে, ওরা গেরদা ঢুকবার দিল কেমনে? আরে ফুলমিয়া, কোন পাহারাই কুলাবে না। আমি তোকে থানায় নিয়ে যেতে এসেছি। এই থানায় আমার বাড়ি, থানায় আমি যাই তোদের ঘুষ দিতে, বিচার আচার করতে। থানা হাজতে যাই না রে, এইটা আমার ইজ্জতের ব্যাপার। চইলা যা, চইলা যা। তুই যে এত নস্বাতে নিয়ে দাঁড়ায় আছস, কথা কইতাস তোর এই পুলিশের পোশাকের জন্য। সবাই এই পোশাকরে সম্মান করে, আমিও করি। দেখলি না সেই দিন থানার মধ্যে আমি তোরে কিছুই কইলাম না, নইলে তোরে পোস্টমর্টমের ব্যবস্থা আমি অনেক আগে কইরা দিতাম রে। এই কুত্তার বাচ্চারা অর্শনিয়া ও বীরতে ঢুকলো কেমনে? ওস্তাদ জোর করে ঢুকছে। অসি চইলা যা, তোর পুলিশের মধ্যে যেরকম আইন কানুন আছে, আমার এই বাড়ির মধ্যে একটা আইন কানুন আছে। এই জায়গায় কোনো লোক অর্শনিয়া ঢোকা পারে না। চইলা যা। তোকে না নিয়ে আমি যাব না। এই আমার বিরুদ্ধে কি কোনো কেস আছে? থানায় নিয়ে পিটাবো। যা যা স্বীকার করবি সেই সেই কেস দেব, আর স্বীকার না করলে পেন্ডিং কেসে ঢুকাবো। এই আমার কিন্তু বহুত রাগ হইতাছে। তোর পোস্টমর্টমের ব্যবস্থা আমি কইরা দিমু। তুই কিন্তু অর্শনিয়া ভিড়তে ঢুইকা বহুত অন্যায় করছিস। অস্ত্র, এই অস্ত্র আমি ফেলে দিলাম। তুই কি ভেবেছিস তুই একে রঙ্গজ? তোর একে একে শক্তি আছে। আমি তো আজ পুলিশ হিসেবে আসিনি। পুলিশ হিসেবে আসলে মামলা নিয়ে আসতাম, আরো পুলিশ নিয়ে আসতাম। তোর মতো একজন রংবাজ হিসেবে এসেছি, তোকে আজ আমি নিয়ে যাবো। ওই নামলাম রে। Oh!
মিয়া ফুল মিয়াকে ধরে নিয়ে গেছে ওসি এখন কি হবি যা হবার তা করে ফেলেছি কি স্যার এটা এটা ওসি মনোয়ারের সাসপেনশন লেটার তো চলেন এটা নিয়ে যাই ও শালে ঘাট ধরে বাইর করে দিই তুই হাসান মাস্টারকে খুন করেছিস জানি না তুই হাসান মাস্টারকে খুন করেছিস বলবো না তুই হাসান মাস্টারকে খুন করেছিস বলবো না বল ফুলমিয়া বলবি না তুই আজ তোকে বলতেই হবে আপনার ভুল ওই ফুল মেয়েকে তোরা বের করে নিয়ে যাবি রঞ্জিত স্যার কোন ফোন রিসিভ করবে না কিন্তু স্যার টেলিফোন বাজছে বাঁচতে থাকবে ফুল মেয়ে মৃত্যু আগ পর্যন্ত বাঁচতে থাকবে ওই সোনা বাচ্চা ফুল মেয়েকে বলতে হবে কিভাবে হাসান মাস্টার খুন হয়েছে যতক্ষণ পর্যন্ত ওই হাসান মাস্টারের কথা না বলবে ততক্ষণ পর্যন্ত আমি তোকে ছাড়বো না বল বল সোনা বাচ্চা আসসালামু আলাইকুম স্যার স্যার ভিতরে হচ্ছে স্যার ফুলমিয়ার মারতাছে দেখেন স্যার আসেন রঞ্জিত ফুলমিয়াকে ছেড়ে দাও আরে রক্ত বের করে আসছি এটা ফেটে গেছে স্যার তুমি কি রাম রাজত্ব পেয়েছ তুমি নিজেকে কি ভাবছো তুমি কি দেশের প্রেসিডেন্ট তোমাদের মতো পুলিশ অফিসারদের জন্যই পুলিশ বাহিনী এত দুর্নাম স্যার ওই ভালো মানুষটারে কি গরুর মতো যে পিটাইছে যদি আপনি দেখতেন স্যার উনি আমার মারতে শুনুন তুমি কি মাস্টার না পুলিশ ফুলমিয়ার বিরুদ্ধে কি কেস আছে এখন আমি পুলিশ না হ্যাঁ এখন আমি মাস্টার কারণ আমি জানি আপনার হাতে যে কাগজটা সেটা আমার সাসপেনশন লেটার দিন এটা তো দিতে এসেছেন দিন হ্যাঁ রাখো আরো খবর দিতে এসেছি তোমাকে ক্লোজ করার জন্য আইজি সাহেবও আসছেন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ আই উইল সি বোথ অফ ইউ বাস্টার্ড কি করবো তোমার জানা সব ঘাবলা করে দিচ্ছি আপনি তো ফিরে ঘাপলা বিনা কারণে পুলিশ ধরে নিয়ে কি অবস্থা করে সন্ত্রাসী কিটা বাস্তব কিটা দেখেন বড় সন্ত্রাসী হচ্ছে পুলিশ সবচেয়ে বড় মাস্তান হচ্ছে পুলিশ ফুলমিয়া তুমি কোনো চিন্তা করো না ওর সাথে ও মা গো ওর সাথে আমার আলাদা হিসাব আছে সেই হিসাব আমি যোগ বিয়োগ গুণ ভাগ করে মিলিয়ে নিব নূপুর 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 আমি মুক্ত আজ থেকে আমি মুক্ত কি হয়েছে রঞ্জিতা আমাকে সাসপেন্ড করেছে এই যে আমার সাসপেনশন লেটার এবার আমি পোশাকের বন্ধন থেকে মুক্তি পেয়েছি আজ থেকে পুলিশের কোনো নিয়ম শৃঙ্খলা আমাকে আটকে রাখতে পারবে না
আমি আজ থেকে আইন নিজের হাতে তুলে নেব। তুমি কি বলছো, কি করবে তুমি? আমি আমি শহর ছেড়ে যাব না, আমি আমি প্রতিশোধ নেব। যারা হাসান মাসুরকে হত্যা করেছে তাদেরকে আমি হত্যা করব। মনোয়ার, আমি তোমাকে একটা কথা বলি, শুনবে? বলো। আমার পেটে তোমার সন্তান, আরেকজন হাসান মাস্টার এখানে বড় হচ্ছে, ওর ভবিষ্যতের দিকে তাকিয়ে তুমি সব ভুলে যাও। এই ছোট্ট হাসান মাস্টারকে নিয়ে আমি সুখে থাকতে চাই। ভুলে যাও, তুমি সব কিছু ভুলে যাও। তুমি প্রতিশোধ নিলে আমি কিন্তু আমার বাবাকে ফেরত পাবো না। স্যার, আমি বলছিলাম এখন আপনি বিয়ে করেছেন, আপনার ভবিষ্যৎ বংশধরের কথা চিন্তা করে সব কিছু ভুলে যাও। আমি জানি এই মুহূর্তে আপনার এখান থেকে চলে যেতে লজ্জা লাগবে, নিজেকে পরাজিত মনে হবে। আমার ধারণা আপনি এখানে কিছুদিন থেকে গেলে সত্য একদিন প্রকাশ পাবেই। আমি শুনেছি এই থানায় যা হচ্ছে তা মন্ত্রী মহোদয় সব জানেন, তিনি সিএডির কাছে দায়িত্ব দিয়েছেন সব ইনভেস্টিগেশন করার। তাতে কি হবে, কি হবে রঞ্জিৎ? হ্যাঁ, সব হবে, তুমি ধৈর্য ধরো, সত্য কখনো চাপা থাকে না। চলো ভেতরে চলো, আসেন রঞ্জিতদা, আজ আপনি খেয়ে যাবেন, এসো। খালেদ ভাই, এলাকার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি জানি, সব আমার নলেজ আছে। ওই ওসির বদলি হইল, কিন্তু কুয়াটা তো সাইল না, ও একটা কিন্তু ঘাপলা করিয়ে ছাড়বি। ঘাপলা সে করবে না, ঘাপলা করলে তোমরা করবে। ভাই, ও খুব খারাপ মানুষ, ওকে নাকি আপনি কোয়ার্টারে থাকতে বলেছেন, ও কোয়ার্টার থাকতেছে না। আমি ওরে কোয়ার্টারতে বাইর করে দিই, চেয়ারম্যান হিসেবে আমার যে পাওয়ার আছে তা আপনার জন্য আমি খাটাতে পারতেছি না। তোমরা আমার এখান থেকে বের হয়ে যাও, ও ওখানেই থাকবে। সিআইডির সমস্ত রিপোর্ট আমার কাছে এসছে, সত্য কোনোদিন চাপা থাকে না খালাসি ভাই, সত্য একদিন প্রকাশ পাবেই। খালেদ ভাই, যাও যাও। ক্রিমিনাল রাশেদা, রাশেদা, ও রাশেদা, কাপড় দাও তাড়াতাড়ি রাশেদা। আরে কি হয়েছে, এ অবস্থা কেন? আসো ঘরে। আর ঘরের মধ্যে দাওন দেব না। আরে না, এটা সরকারি বাসা। আমি অনেক বেসরকারি লোক, এই মন্ত্রী সাহেব নিজে আইসা আমার চাকরি বাকরি কাপড় চোপড় সব খুলে রাখতে। চলো বাড়িতে যাই, তুমি তাড়াতাড়ি ভিতরে যাও, কাপড় চোপড় গুছাও, ভাই গা যাই। আর এই বহু লোকের কাছে টাকা পয়সা খাইছি, তারা আইসা পড়তে পারে, যাও যাও, আরে ভিতরে যাও। এই তবে ভাই, আপনাকে একটা কথা বইলে যাই, আমার মতো কেউ সরকারি চাকরি করিয়া ঘুষ খায় না, তাইলে আমার মতো এইরকম পরিণতি হইতে পারে, উলঙ্গ ন্যাংটা। স্যারকে একটু বোঝাতে চেষ্টা করুন না। রঞ্জিতদা, আমি এখানে থাকতেই চাই না, আমারও শরীরটা খারাপ, ডেটটাও নিকটে এসে গেছে, ভাবছি ঢাকায় গিয়ে ভালো ক্লিনিকে ভর্তি হব। আকাশে যে মেঘ হয়েছে তাতে মনে হচ্ছে ঝড় আসবে, এর মধ্যে আর যাওয়াটা ঠিক হবে না। আমার এখানে থাকতে প্রতিটি মুহূর্ত ভয় হয়। স্যারও তো আসছে না, একটা ট্রাক আনতে গেছে, ছোট শহর, এখানে ট্রাক পাওয়া তো মুশকিল। ভাবি আপনারা চলে যাচ্ছেন, আমার খুব কষ্ট হচ্ছে, আমি এখান থেকে বদলি হয়ে যাব। ওই যাবে কান টানলে মাথাই। তোর আমি পোস্টমর্টম করে দিব। আয় আমার, আয় তার লয়ে যাই, আয় তার।
বানাইছি, নতুন বিল্ডিং বানাইছি অফিসার লেগে। নুপু নুপু রঞ্জিত রঞ্জিত কি? আমার কথা চিন্তা করবেন না, ভাবিকে বাঁচান। ভাবিকে বাঁচাবো মানে? ভুল মিয়া, ভাবিকে ধরে নিয়ে গেছি। রঞ্জিত আমাকে ক্ষমা করে দেবেন স্যার। রঞ্জিত রঞ্জিত কথা বলো রঞ্জিত। মনার মনার কথা সোজা এক করে দিলাম। তার কোকিল দেখতে আসে লাইলে নিয়ে কি মজলায় পড়ছে। তুই আমার বাড়ি গেছিলি একা, আমি আজকে তোর সাথে হিসাব কিতাব মিলাই বেড়াইছি। আমিও একা আইছি, পোস্ট মর্টমের জন্য ডোম ঠিক করে আইছি। কলে টিপি দিলে উইরা চলে কোম্পানির জাহাজ, কলে টিপি দিলে কলে কোম্পানির জাহাজ। সন্তানের বাবা, বাবা হিসাবে আমি সন্তানের জন্য কিছুই করতে পারলাম না ফুল মিয়া, আমি কিছুই করতে পারলাম না। বাচ্চাকে তো লাশ উপহার দিলাম। তুই আমার পোস্টমর্টম কইরা দিবি? মনোয়ার
আমি চলে গেলাম। বাচ্চাটা যেন একটা সুন্দর পৃথিবীতে মানুষ হতে পারে। দেখলাম রঞ্জিতের লাশ। স্যার, সবই সত্তার পুরস্কার। এটা আমার সন্তান। ঝড় বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে ওর জন্ম হয়েছে। নূপুর কোথায়? মেরে ফেলেছে ফুলমিয়া। ফুলমিয়া কোথায়? আমি তাকে মেরে ফেলেছি। সিআইডি রিপোর্টে আমরা কুসুমপুরের সব খবর পেয়েছি। হাসান মাস্টারের খুনের পিছনে যারা জড়িত, এই দেখো সবাইকে আমি অ্যারেস্ট করিয়েছি। এএসপি বাবুলের পোশাক খুলে তাকে আমি সাসপেন্ড করেছি। সব হয়েছে, কিন্তু কিন্তু আমাকে একটা গ্যারান্টি দিতে পারবেন স্যার? আর কখনো কোনো দিন এদেশে ফুলবেয়ার জন্ম হবে না। পারবেন না স্যার, পারবেন না। কারণ এরা এরা বেঁচে থাকলে আবার ফুলবেয়ার জন্ম হবে। এই এই শিশুটি এখন ফুলবেয়ার নয়। ফুলমেয়াও একদিন এমন একটি শিশু ছিল। এদের প্রয়োজনে কেউ টাকার লোভে, কেউ রাজনীতির ক্ষমতার লোভে ফুলবেয়াকে তৈরি করে। এরা প্রত্যেকে এক একটি ফুলবেয়ার তৈরি করা কারখানা। ফুলবেয়ার তৈরি করা কারখানা আমি 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 শেষ করতে চাই। আপলা হয়ে গেল রে। তুমি কি করলে? সব শেষ হয়েছে। এবার এবার আমাকে অ্যারেস্ট করো। পিস্তলটা নাও। অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো। কিন্তু কিন্তু আমার নবজাতক শিশুটি কোন মায়ের কোলে শুয়ে থাকবে, কোন বাবার স্নেহে বড় হবে? আমাকে দাও স্যার। স্যার নয়, বলো ভাই। ভাই, তোমার মতো করেই আমি মানুষ করার চেষ্টা করব। ভাই, স্যার, স্যার, আজ আমি পৃথিবীতে সবচেয়ে খুশি স্যার, সবচেয়ে খুশি স্যার, সবচেয়ে খুশি স্যার। আমি অজন্মকাল তোর জীবনে নিলাম জিম্মাদারি। আমি অজন্মকাল তোর জীবনে নিলাম জিম্মাদারি। অজন্মকাল তোর জীবনে নিলাম জিম্মাদারি। Thank you.
আজন্মকাল তোর জীবনে নিলাম জিম্মাদারি। আমি আজন্মকাল তোর জীবনে নিলাম জিম্মাদারি। জন্মকাল তোর জীবনে নিলাম জিম্মাদারি।